إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أيها الإخوة أخواتي إخواني السلام عليكم ورحمة الله وبركاته. يقول سبحانه وتعالى قال سورة القصص وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيارة سبحانه الله تعالى عما يشركون جي تمادر بوبهو جا خوشي جا اچھا کرين সেটাই তিনি তৈরি করেন এবং তার ছাড়া আর কেউ ইচ্ছা করতে পারে না। মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ অনুযায়ী এবং তিনি যা চান সেই তাই তিনি সৃষ্টি করেন এবং তার এই সৃষ্টির মাঝে কোনো অংশীদারিত্ব নেই। وربك يخلق ما يشاء ويختار يختار মানে হচ্ছে এটি আল্লাহর স্বাধীনতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইটি প্রাণীকে অথবা দুইটি জিনিসকে তিনি তৈরি করেছেন এর ভিতরে দুটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ইবলিস আর একটি হচ্ছে মাসিহ দাজ্জাল। তো এই দুইটি সম্পর্কে আমাদের ধারণা অনেকেরই কম এবং এই দুইটি ইবতিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটিকে তৈরি করেছেন এই দুইটি মহান বিষয়ে আমাদের জিনিসের জানার খুব দরকার। একটি হচ্ছে দাজ্জাল আরেকটি হচ্ছে ইবলিস, যেটা আমরা বলি যে আশ-শায়তান। এখন এই বিষয়টা দিয়েই আমরা যেটি কোরআন এবং সুন্নাহ থেকে বুঝতে পেরেছি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাদেরকে পরীক্ষা করবেন এর একটি পরীক্ষা মানে আসবাব হচ্ছে ইবলিস এবং তার প্রজন্ম যেটিকে আমরা শয়তান বলছি। আর হচ্ছে মাসিহের দাজ্জাল সেটি আমাদের সামনে যদি আসে তখন সেটি গুরুত্বপূর্ণ হবে, কিন্তু সেটি সম্পর্কে জ্ঞান আমাদের একেবারে নাই। বিশেষ করে আমাদের দেশে শয়তান সম্পর্কে আমাদের লোকজনের ধারণা নাই। অধিকাংশ লোক শয়তান কথাটুকু বললে হাসাহাসি করে, মনে করে এটি একটি মানে ইয়ারকি ফাজলামি করার একটি বিষয়। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ সৃষ্টি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি হচ্ছে শয়তান। এই সম্পর্কে কোনো জ্ঞান না নিয়ে শুধু শয়তান শয়তান করে হাসাহাসি করে সারা জীবন কাটিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সমূহকে তামাশা করার সামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে অনেক আয়াতে শয়তান সম্পর্কে অনেক কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন শয়তান সম্পর্কে। এ সম্পর্কে আমাদের ধারণা নাই। এটা কিভাবে আমাদেরকে পরীক্ষা করে, কিভাবে আমাদেরকে মানে বিপদগামী করে এটি সম্পর্কে জানতে হবে। আর মাসিহের দাজ্জাল এটি অত্যন্ত অবহেলিত একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। আমাদের দেশে গ্রাম অঞ্চলে সাধারণত কোনো হিংস্র কোনো মানুষের কর্মকাণ্ড দেখলে আমরা আমাদের দেশের লোকরা বলে সে হচ্ছে খানের দাজ্জাল। কোথার থেকে খান আসলো আমার এটা ধারণা নাই। এই উর্দুওয়ালা আর ফার্সিওয়ালাদের কাছ থেকে আমাদের ধর্মের বিষয়গুলো এসে আমাদের সর্বনাশ করেছে। দাজ্জাল মাসিহ
দাজ্জাল হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি যার সম্পর্কে ধারণা না নিয়ে যে কোনো মানুষকে দাজ্জাল বলা হচ্ছে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে, আর এটি আদৌ আসবে কিনা ইত্যাদি ইত্যাদি। অথচ হাদিসের ভিতরে এসেছে ইজা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদুল আখর, যখন তোমরা নামাজের শেষ তাশাহুদে বসে পড়ো তার থেকে মুক্ত হওয়ার আগে ফালিয়াস্তাঈজ বিল্লাহ মিন আরবা, চারটি জিনিস থেকে পানাহা চাও। ওয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, যে আমরা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আযাবুল কবর ওয়া মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন শাররি ফিতনাতি মাসীহিদ দাজ্জাল, মাসীহিদ দাজ্জাল বিষয়টি যদি আমরা না জানি তাহলে তার ফিতনাই কি আর তার যে সার এটাই কি, আর এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ। হাদিসের ভিতরে এসেছে আমরা যেহেতু বাংলাদেশি জনসাধারণ আমরা হচ্ছে হতভাগা, যেটি গুরুত্বপূর্ণ সেটিকে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করি না এবং সেটা তাৎপর্য বোঝার চেষ্টা করি না, সেটাকে বাদ দিয়ে বিভিন্ন ইসলামী গবেষণায় সবার সময় চলে যাচ্ছে। তারা মনে করছে যে আমরা খুব ইসলামের খুব জ্ঞান অর্জন করছি, অথচ দেখা যাচ্ছে যে দাজ্জাল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, শয়তান সম্পর্কে ভালো জ্ঞান নেই। হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يخرج الدجال حتى يذهل الناس عن ذكره وحتى تترك الأئمة ذكره على المنبر. هذا الحديث مجمع الجوائد تابر في طريق حديث تكشتين رسول الله صلى الله عليه وسلم بلتن যে মানুষ যখন দাজ্জাল সম্পর্কে কথা বলা বন্ধ করে দিবে ঠিক তখনই দাজ্জাল আসবে। লা ইয়াখরুজু দাজ্জাল হাত্তা ইয়াযহালুন নাস আলা যিকরিহি, যখন মানুষ দাজ্জাল সম্পর্কে কিছু জানবে না, জাহিল থাকবে, জাহালা তারা মানে অবহেলা করবে, এটি সম্পর্কে কোনো আলোচনা করবে না। বর্তমান সময়টুকু আমাদের আপনারা যদি নিরপেক্ষ ভাবে চিন্তা করে দেখেন যে আমাদের জনসাধারণের ভিতরে কোন ধরনের আলোচনা নাই। ওয়া হাত্তা তাতরুক আইম্মা যাকারাহু আলাল মিম্বার, যখন ইমামরা মসজিদের মিম্বর থেকে দাজ্জাল সম্পর্কে কথা বলা বন্ধ করে দিবে ঠিক তখনই দাজ্জাল পৃথিবীতে আসবে অথবা আমাদের সামনে আসবে ইত্যাদি। فيكون فيكم قوم حديث عن ابن عباس رضي الله تعالى عنه قال رميت عمر بن الخطاب رضي الله عنه فيكون فيكم قوم من هذه الأمة يكذبون بالرجم ويكذبون الدجال. النبي صلى الله عليه وسلم بولتن يا عمار أمتر اكتي قوم আমার উম্মতের একটি দল তারা রজমকে অস্বীকার করবে, এটি মানে রজম হচ্ছে যে ডিনা করলে যে পাথর ছুঁড়ে যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয় সেটি, এখন এটি বিশ্বে বিরল। তারপরে সেটি থাকা না থাকা সেটি হচ্ছে ভিন্ন কথা, কিন্তু সেটিকে বলা হচ্ছে যে এটি ইসলামে নাই, বলা হচ্ছে যে এটি এটি ধর্মের অংশ নয়। এটি হাদিসের ভিতরে এসেছে যারা এটাকে মিথ্যা বলবে, যারা দাজ্জাল কে অস্বীকার করবে। আমাদের পাক ভারত উপমহাদেশে একজন দুইজন স্কলার যাদের নাম বললে হাজার হাজার মানুষ তার বইপত্র পড়ার জন্য দৌড়াদৌড়ি করে, এরকম একজন অন্তত পাওয়া যাবে যে দাজ্জাল বিশ্বাস করে না। তিনি মনে করেন যে এটি হচ্ছে একটি আষাঢ়ের গল্প, এগুলো আদৌ কিছু হবে না ইত্যাদি ইত্যাদি, কোনো কালে আসে নাই আসবেও না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়াইয়াকযিবুনা আযাবাল কবর, তারা কবরের আযাবকে অস্বীকার করবে। ওয়াইয়াকযিবুনা বিতুলুউ শামস মিনাল মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য যে উঠবে সেটিকে অস্বীকার করবে। ওয়াইয়াকযিবুনা শাফাআ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে যে শাফাআ হবে সেটিকে অস্বীকার করবে। ওয়াইয়াকযিবুনা বিকাওমিন يخرجون من النار بعد ما امتحشوا، যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাহান্নাম তৈরি করেছেন সেই জাহান্নামের ভিতরে মানুষ গুলো পুড়ে কঙ্কাল হয়ে মানে কয়লা হয়ে যাওয়ার পরে সেখান থেকে যে আবার পুনরায় কিছু মানুষকে সাফা করে তাদেরকে দোজক থেকে বের করবে সেটাকে অস্বীকার করবে। ফালআনা আদরাকতহুম ফালআকতুলান্নাহুম কাতাল আদ ওয়া সামুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি তাদেরকে পাই তাহলে আমি আদ এবং সামুদ জাতির মতো তাদেরকে হত্যা করব। এটি মুসনাদ আহমদের ভিতরে এসেছে, এটি সনদ সহিহ। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে দাজ্জাল এবং শয়তান। এই দাজ্জাল এবং শয়তান এই কারণেই জানতে হবে যে এগুলো ইবতিলা, ফিতনা। ফিতনাটি যে ফিতনার ভিতরে আমরা ইবতিলার ভিতরে আল্লাহ যে পরীক্ষা করবেন সেক্ষেত্রে আমরা গত ক্লাসে চারটি জিনিস আলোচনা করেছি যেগুলো আযাব অথবা ফিতনা থেকে বাইরে অবস্থান করছে। সাকরাতুল মাউত, দম্মাতুল কবর, দগ্ধতুহু, ফাজাআতুল কবর, তারপরে হচ্ছে ফাজাউল আকবর। আমরা বলেছি আল-কিয়ামা সুগরা, আল-কিয়ামা কুবরা। আল-কিয়ামা সুগরা মানে হচ্ছে মৃত্যু, মৃত্যু হচ্ছে ছোট কিয়ামত, আর কিয়ামতুল কুবরা হচ্ছে সেটা হাসর, যখন মানুষ উঠবে। তো সে হাসরের হচ্ছে একটি বড় ভয়াবহ ঘটনা ঘটবে, ভয়ের ভীতিকর একটি অবস্থা হবে, সেটি হচ্ছে ফাজাউল আকবর, সবচেয়ে বড় ভয়। আর যেটা আমরা বলেছি যে মৃত্যুর পূর্বে যে অবচেতন হয়ে যাওয়া, আনকনশাস, সেমাই আনকনশাস হয়ে যাওয়া, সাকরাতুল মাউত, আর কবরে রাখার পরে যে মানে তাকে যে কবর চেপে ধরবে, দকমাতুল কবর ওয়া দকদাতুহু, সেটি। আর এক ফাজাআতুল কবর, যে কবরের যে ভয়, এই বিষয়গুলো হচ্ছে একটি বিশেষ অবস্থায়, সেটি সবারই সেটি হবে, কারোর জন্য সহজ হবে, কারোর জন্য কঠিন হবে। এই বিষয় প্রসঙ্গে শুধু একটি কথাই বলে রাখছি যে কারোর মনে যদি প্রশ্ন থাকে মৃত্যু হওয়ার পর যে জগৎ শুরু হয়ে এসেছে সেটাকে বারজাখের জীবন বলা হয়। সেটি আমরা দুনিয়ার চোখ দিয়ে যেটা দেখি সেটা বাস্তবে সেটি হচ্ছে না। বাস্তবে যেটি হচ্ছে সেটি হচ্ছে কোরআনুল কারিমে এবং সহিহ হাদিসের ভিতরে যেগুলো এসেছে সেগুলো আমরা দেখতে পাই না। সুতরাং একটি মানুষ বিমান দুর্ঘটনায় আকাশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে তার কবরের মানে পিষে ধরবে কিভাবে এবং তার কবরের ভয় কিভাবে হবে সেটি আপনার চিন্তা করতে হবে না। আপনি নিজে নিজের চিন্তা করুন যে আমার কি হবে, কার লাশ কি হয়ে গেল সেটি গবেষণা করার কোনো প্রজেক্ট আপনি হাতে নেবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারজাখের জীবনকে গায়েবের অংশ হিসাবে রেখেছেন, আমরা সেগুলোকে দেখতে পাই না। ওহী ছাড়া, রাসূল ছাড়া, নবী ছাড়া বারজাখ জীবন সম্পর্কে কোনো খবর পৃথিবীতে কোনো দিন কেউ দিতে পারেনি, দিতে পারবে না। সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিল সবচেয়ে
মানে গুরুত্বপূর্ণ সাহাবি আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব বিশিষ্ট সাহাবি, সারা তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাটিয়েছেন, তারা পর্যন্ত বারজাক সম্পর্কে কিছু বলতে পারেননি। কারণ সেটি আমাদের বলার বিষয় না, আমরা সেটা জানি না। যেটা আমরা চোখে দেখি সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, আর যেটি হচ্ছে আনসিন ওয়ার্ল্ড আল গায়ব, সেটি আমরা জানি না। সেটি হবে সেটি বিশ্বাস করতে হবে, কিভাবে হবে সেটি আল্লাহই ভালো জানে। আশা করি বুঝতে পেরেছি। এই যে আমরা দোয়ার ভিতরে যেটি পড়ছি সেটি হচ্ছে একটি ফিতনা, যে আল ফিতনাতু মাহিয়া ওয়াল মামাত। এটি বলতে আমরা কি বুঝি? এই প্রসঙ্গে শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তিনি শরহ আল মুনতির ভিতরে বলেছেন, আন্না ফিতনাতুল মামাত তাহিয়া তাফসিরাইন, যে ফিতনাতুল মামাত মানে মৃত্যুর ফিতনা। আমরা জীবনের ফিতনা, ফিতনা মাহিয়া, সেটি আমরা অন্য ক্লাসে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। কিন্তু ফিতনাতুল মামাত, এই যে মৃত্যুর ফিতনা, এটি বলতে কি বোঝায়? এটি দুটো ব্যাখ্যা রয়েছে। আর তাফসিরুল আউয়াল আল ফিতনাতু আল্লাতি তাকুনু ইনদাল মাউত, যে মৃত্যুর সময় মানুষ যে ফিতনার ভিতরে পড়ে এটাকেও বোঝায়। আপনাদের অনুরোধ করছি যে এই বিষয়টুকু আপনারা মনোযোগ দিয়ে শুনেন, কারণ এটি কোনো হাদিসের ভিতরে তেমন কোনো বর্ণনা নেই। এটি যদি আজকের ক্লাস থেকে আপনারা শিখতে না পারেন, আশা করি পৃথিবীতে মানে তেমন কোনো বইপত্র দলিলপত্র আপনাদেরকে দেখাতে পারবে না যেটার ভিতরে হাদিস রয়েছে, কারণ এটি খুব বর্ণনা নাই। সেটি স্কলারদের কাছ থেকে আমাদের বুঝতে হবে তারা সেটা কিভাবে বুঝেছেন, যে মৃত্যুর ফিতনা কি, ফিতনাতুল মামাত। মৃত্যুর ফিতনা বলতে বুঝাচ্ছে আল, একটি ব্যাখ্যা হচ্ছে আল ফিতনাতু আল্লাতি তাকুনু ইনদাল মাউত, যে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর সময় যে ফিতনা হয় সেটি। আরেকটি ব্যাখ্যা হচ্ছে আল্লাতি তাকুনু বাদাল মাউত, ওয়াহিয়া সুআলুল মালাকাইন আল ইনসান আন রাব্বিহি ওয়া দীনিহি ওয়া নাবিহি। এই ব্যাখ্যা দিয়েছেন শেখ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব শরহ আল মুনতি', এই কিতাবের ভিতরে তিনি বলছেন যে আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে মৃত্যুর পরে যে সওয়াল জবাব হবে সেটাকেও ফিতনাতুল মামাত বলা হয়। কিন্তু শেখ উসাইমিন তিনি বলছেন যে দুটোকেই বললে মানে কি ক্ষতি, ওয়ালা মানা বাআন্না নাকুলু ইন্নামা তাশমিলু আমরাইন জামিআন। তিনি বলছেন শেখ রাহমাহুল্লাহ, তিনি চাচ্ছেন যে সবাই যেন দুটোকেই সামনে রাখেন, ওয়ালা هذه ينبغي للمتعوض من الفتنة الممات أن يستحضر حضر كلتا الحالتين। তিনি বলছেন যে এটি উত্তম যদি আমরা মৃত্যুর পূর্বের ফিতনা এবং মৃত্যুর পরের যে প্রশ্ন হবে সেগুলো যদি আমরা একসাথে বিবেচনা করি তাহলে উত্তম। এখন অধিকাংশ স্কলার এই মত দেননি, তারা বলেছেন যে এটি মৃত্যুর পূর্ব মুহূর্তের ফিতনা। এই মৃত্যুর পূর্ব মুহূর্তের ফিতনাটা হয় হচ্ছে শয়তানকে দিয়ে। فعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال قال إبليس وعزتك لا أبرح أبوي عبادك ما دامت রাহুম ফি আজদাসিহিম। ইবলিস বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন হাদিস, এই হাদিসটুকু মুসনাদে আহমদে এসেছে, সহি তারগিবের ভিতরে এসেছে 1617। শেখ আলবানী এই হাদিসকে সহি বলেছেন, হাসান বলেছেন। আর তিনি বলেছেন হাদিসটুকু এটাই বলা হচ্ছে, ইবলিস বলছে যে তোমার ইজ্জতের কসম। সুবহানাল্লাহ, দেখেন ইবলিস আল্লাহর শত্রু, আদু আল্লাহ, সে পর্যন্ত আল্লাহ সম্পর্কে কথা বলার সময় সম্মান করে কথা বলে। সুবহান আল্লাহ, ওয়া ইজ্জাতিকে, তোমার ইজ্জতের কসম,
لأبره أغوي عبادك যে তোমার ইজ্জত কসম আমি তোমার প্রত্যেকটি বান্দাকে মানে যতক্ষণ পর্যন্ত তার রূহ তার জাসাদের ভিতরে আছে আর ওয়াহুম ফি আজদাসিহিম যতক্ষণ পর্যন্ত তাদের রূহ তার শরীরের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে মিসগাইড করব তাকে পথভ্রষ্ট করে দিব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো শয়তান কসম নিয়ে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে যতক্ষণ পর্যন্ত রূহ শরীরের ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত শয়তান মানে তাকে মানে পথভ্রষ্ট করার চেষ্টা করে যাবে فقال الله سبحانه وعزتي وجلالي الله سبحانه وتعالى بولتن امار عزت القسم امار جلال القسم لا ازل اغفر له ما استغفرني যে তুমি যতই পথভ্রষ্ট করো না কেন আমি তাদেরকে ক্ষমা করে দেব যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ইস্তেগফার পাঠ করবে যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার পাঠ করবে মৃত্যুর পূর্বে ইস্তেগফার পাঠ করার সৌভাগ্য কতজনের হবে আমি জানি না আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইস্তেগফার পাঠ করে দিতে পারি কেননা ওই দুর্বল মুহূর্ত যখন মানুষ আনকনশাস সেমি কনশাস অবচেতন হয়ে যাবে তখন মানুষের পক্ষে যে কোনো কিছুতেই একমত হয়ে যাওয়া খুবই স্বাভাবিক মানুষ তার অন্তর থেকে কি ধারণা করবে সেটা মানুষ তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না শেখ আল উসাইমিন বলছেন যে এই যে ফিতনা সেটির ভিতরে দুইটি মেকানিজম দুইটি প্রক্রিয়া কাজ করবে একটি হচ্ছে শুবহাত আর একটি হচ্ছে শাহওয়াত মানুষের ইচ্ছা মানুষের ডিজায়ার আর একটি হচ্ছে মানুষের সন্দেহ আমাদের দেশে তাই দেখা যায় যারা যে সকল মানুষ আপনাদেরকে বলছি যে অনেক বুড়ো মানুষের সাথে আমার কথা বলার সৌভাগ্য হয়েছে অনেক বুড়ো মানুষ সারা জীবন এবাদত করে শেষ সময়ে যখন মৃত্যু কাছাকাছি চলে আসে তখন বলে যে কি বাবা কি করলাম এগুলো কি আদৌ আছে এই যে কবর এই যে জাহান্নাম জান্নাত এগুলো কি আদৌ আছে নাকি না সবই ধোকা এই এই ধরনের কথা বিভিন্ন ধরনের কথা বলে আপনারা যাদের বুড়ো বাবা মা চাচা যারা আছেন তাদের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছেন তারা জানেন যে এটি খুব কমন ঠিক তখনই তাদেরকে বলতে হবে ইস্তেগফার পাঠ করার জন্য যেন তারা ইস্তেগফার পাঠ করে এবং প্রত্যেকটি কথাকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ মৃত্যুর সাথে এই যে একটি মৃত্যুর ঠিক পূর্বে মুহূর্তে মানে যেই ফিতনাটুকু হবে সেটাকেই বলা হয় ফিতনাতিল মামাত এটি অধিকাংশ স্কলার বলেছেন এর দলিল হচ্ছে তাখবিতু শয়তানুল ইনসান ইনদাল মাউত যে শয়তান মৃত্যুর সময়ে তাকে যন্ত্রণা দিবে যন্ত্রণাটা কি যে তাকে বিভিন্ন জিনিসকে সন্দেহ করিয়ে দিবে বিভিন্ন জিনিসকে স্বীকার করতে বলবে মন থেকে মুছে ফেলতে বলবে এটাকে বিশ্বাস করতে বলবে এই ইত্যাদিতে তাখবিতু শয়তান আল ইনসান ইনদাল মাউত এটি হচ্ছে এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসের ভিতরে বলেছেন ওয়াকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাইজ মিন যালিকাল ওয়া ইয়াকুল তিনি অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেতেন এইভাবে বলতেন একটি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন তারাদ্দি ওয়াল হাদম ওয়াল গরক ওয়াল হারিক ওয়া আউযু বিকা আন يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا أي دعاء أي دعاء تكو نصائر بطرة صحيبة بيشتة أي دعاء تكو بطرة رسول الله صلى الله عليه وسلم بلتن جي عمي ماني এমন মৃত্যু থেকে পানাহা চাই যে মৃত্যু হচ্ছে যে উপর থেকে পড়ে যাওয়া
মৃত্যু, উচ্চ উপর থেকে পড়ে যাওয়া, তারাদ্দি হাদাম হচ্ছে এমন মৃত্যু যেটি হচ্ছে দেয়াল চাপা পড়ে মরে যাওয়া, ওয়াল গারকু এটি হচ্ছে এমন একটি মৃত্যু যেটি মানে হচ্ছে যে মানে পানিতে ডুবে যাওয়া, ওয়াল হারিকু সেটি হচ্ছে এমন মৃত্যু যেটি আগুনে পুড়ে যাওয়া। এই সকল মৃত্যু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহা চেতেন, আর পানাহা চেতেন ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি শাইতান ইনদাল মাউত, মৃত্যুর পূর্বে শয়তানের ইয়াতাখাব্বাত তাখবিত, শয়তান যে তাকে ছো মেরে কোথায় নিয়ে যাবে, সেই শয়তানের ছো মারা থেকে আল্লাহর রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি শাইতানু ইনদাল মাউত, পরিষ্কার করে হাদিসে এসেছে। তার মানে এই হাদিসের দলিল অনুযায়ী যে শয়তান মানে মৃত্যুর আগে তাকে পথভ্রষ্ট করে সেটি একটি হাক, সেটি হচ্ছে সত্য কথা। আর এটি হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে দোয়া করে তার সত্যায়ন করে গেছেন, সুতরাং এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই যে শয়তান ইয়াতাখাব্বাত খাবিত তাখবিতু শয়তান, মানে শয়তান ডিস্টার্ব করে মানে তাকে সমস্যা করে। আর তিনি আরো দোয়া করেছেন আউযু বিকা মিন আমুত বিসাবিলিকা ফি মুদবিরান, যে ধর্মযুদ্ধে গিয়ে যেন সে পিছনে পলায়ন পর না হয়, আরেক যে সাপ বিচ্ছুর কামড়ের মৃত্যু থেকে তিনি আশ্রয় প্রার্থনা করেন। এটি হচ্ছে একটি বিষয়, তার মানে বোঝা যাচ্ছে যে মৃত্যুর আগে একটি ইয়াতাখাব্বাত কাবিত শয়তান তাখবিত শয়তান হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বিষয়টুকু এটির কোনো বর্ণনা হাদিসের ভিতরে নাই, আমরা কোন হাদিস সহিভাবে আমাদের কাছে আসে নাই যে মৃত্যুর ফিতনা মানে ফিতনাতুল মামাত, ফিতনাতুল মামাতের কোনো বর্ণনা আমরা পাই না। শুধু এটা জানি যে মৃত্যুর আগে শয়তান মানুষকে ডিস্টার্ব করে, সেটি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহা চেয়েছেন। ইজা হুযুর শয়তান ইনদাল মাউত, যে শয়তান মৃত্যুর সময় হাজির হয়, ইজা হাদারা আল মাউতু কানা শয়তানু হারিসান আলাল ইনসান হাত্তা লা ইফলিতুল মিনহা, যে শয়তান তাকে কোনো সুযোগ দিবে না, তাকে ছেড়ে যাবে না, শয়তান তার মৃত্যুর সময় তার কাছে হাজির হবে, এটি সবার জন্য সবার জন্য। ফি সহিহ আল মুসলিম আন জাবির আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, যে নবী সাল্লাল্লাহ কেন এই কথাটুকু মানে এর দলিল কি, একটি দলিল আমরা দিয়েছি এই দোয়াটুকু, আরেকটি দলিল হচ্ছে যে একটি হাদিস ইন্না শায়তানা ইয়াহদুরু আহাদুকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রত্যেকটি বিষয়ে সে উপস্থিত থাকে, কুল্লি শাইইন মিন শানিহি, কুল্লি জন্ম থেকে শুরু করে এই যে জন্মের সময় যখন বাচ্চাটা ছোট বাচ্চাটা কেঁদে ওঠে সেটার সাথেও শয়তান জড়িত, তারপরে বেড়ে ওঠার সাথে শয়তান যারা অতিমাত্রায় ঘোরাফেরা করে সন্ধ্যার সময় তখন বাচ্চাদেরকে রাতের প্রথমাংশে ঘরের ভিতরে মানে নিয়ে আসা খুব জরুরি দরকার, সেটি আমরা অনেকেই করি না, কারণ আমেরিকায় শয়তান মানে আছে কি নাই তো মানে এই দেশে আলো বাতাস রয়েছে, সুতরাং শয়তান সম্পর্কে আমাদের উত্তর আমেরিকার যে সকল আধুনিক বাংলাদেশি মুসলমান ভাই বোনেরা আছেন তারা বেখেয়াল, এটি ঠিক নয়। আপনি কিসের থেকে বেখেয়াল হচ্ছেন, আপনি কি কোরআন ভুলে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস ভুলে যাচ্ছেন, সেগুলোকে অবজ্ঞা করছেন, সেগুলোকে আপনি হক মনে করছেন না, মনে করছেন যে শয়তান এখানে আসে না, শয়তান মানুষের প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি জায়গায় যায়, এটা থেকে শুরু করে খাবার থেকে শুরু করে বাথরুমে যাওয়া থেকে শুরু করে ঘুমানো থেকে শুরু করে
তারপরে স্বামী স্ত্রীর মিলন থেকে শুরু করে মানে এমন কোনো বিষয় নাই যে শয়তান তার কোনো মানে পদক্ষেপ কিংবা তার কোনো ইনভলভমেন্ট সে রাখে না। মসজিদের ভিতরে যেখানে পবিত্র আল্লাহ সুবহানাহু তাআলার পরিবেশ বজায় থাকে সেখানেও শয়তান রয়েছে, শয়তান রয়েছে সব জায়গায়। মানুষ যখন ঘুমিয়ে থাকে সহি হাদিসের ভিতরে এসেছে শয়তান থাকছে নাকের ভিতরে, সেই কারণেই ইস্তিনশাক করার নির্দেশ এসেছে উজুর মাধ্যমে, যে নাকের ভিতরে পানিটাকে টেনে নিয়ে তারপর নাকটাকে পরিষ্কার করতে হবে, ইস্তিনশাক ইস্তিনশাক করতে হবে। যদিও আমাদের দেশে অনেকেই করে না, তারা নাকের ভিতরে পানি না দিয়ে ভিজা আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে, সেটিতে ইস্তিনশাক হবে না। তো ইন্ন শয়তানা ইয়াহদুরু আহাদুকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, প্রত্যেকটি বিষয়ে শয়তান ইনভলভ থাকে। হাত্তা ইয়াহদুরা ইনদা ওয়ামিহি, সে যখন খায় তখন সে হাজির থাকে। বা ইজা তাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, যখন তার লোকমা থেকে একটু খাবার পড়ে যায় তখন সে যেন ফালিয়ামুত মা কানা বিহা মিন আজান, সে যেন সেখান থেকে ময়লাটাকে বেছে নেয়। সুম্মা ইয়াকুল হা, তারপরে সে যেন খায়। আমরা অবশ্য উত্তর আমেরিকায় এরকম পড়ে গেলে খাই না, কারণ আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য, কিন্তু সেটি ডিপেন্ড করে হচ্ছে কি খাবার। এটি যদি আপনার তরকারি ডাল হয় অথবা ঝোল হয় তাহলে তো সেখান থেকে তুলে খাওয়া যাবে না। এটি হচ্ছে এমন একটি যেটা থেকে ময়লাকে পৃথক করা যায়, খাবারটা শক্ত হতে হবে, সলিড খাবার। যদি ময়লাকে পৃথক করা যায়, কিভাবে পৃথক করবে, একটু ঝাড়া দিয়ে অথবা পানি দিয়ে ধুয়ে এবং তৎক্ষণাৎ, একটি খাবার হাত থেকে পড়ে গেল সেটি তৎক্ষণাৎ যদি তুলে তারপরে সেটি যদি পানি দিয়ে ধুয়ে আপনি খেয়ে ফেলেন কিংবা অন্য কোনো মানে ময়লাটা দূর করে, ইনশাআল্লাহ সেটি সুন্নাহ বলেই গণ্যিত হবে ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াদাআহা লিশাইতান, তোমরা সেই খাবারটুকুকে শয়তানের জন্য রেখে দিও না। তার মানে শয়তান হচ্ছে এমন একটি মানে প্রাণী যেটি খায়। ফাইজা ফারাগা ফাল ইয়ালাক আফাবিআহু, যে তোমরা যখন খাওয়া শেষ করো তখন তোমরা আঙ্গুরটুকু চেটে খাও। ফা ইন্নাহু লা ইয়াদরি ফি আইয়ি তুআমিহি তাকুনু বারাকা তাকুনুল বারাকা, সে যেন মানে আঙ্গুলটা চেটে খায় এবং যে কোনো একটা আঙ্গুলের ভিতরে হয়তো বারাকা আছে সেটি সে জানে না। এভাবেই হাদিসের ভিতরে এসেছে, এ হাদিসটুকু মুসলিমের ভিতরে। তার মানে মুদ্রা কথা হচ্ছে যে শয়তান প্রত্যেকটি বিষয়ে মানুষকে মানে চেষ্টা করে পথভ্রষ্ট করার জন্য, মৃত্যুর আগে আগে পথভ্রষ্ট করতে আসে, সেটাকেই বলা হচ্ছে ফিতনাতিল মামাত। হাদিসের ভিতরে তেমন কোনো বর্ণনা না থাকলেও বিভিন্ন স্কলারদের কাছ থেকে আমরা বর্ণনা পাই, যেমন ইমাম আহমদ বিন হাম্বাল তার ছেলে ইমাম আহমদের মৃত্যু সজ্জার বর্ণনা দিয়েছেন, সেটি তাসকিরাতুল কুরতুবি ভিতরে কিতাবের ভিতরে এসেছে। ইমাম আহমদ বিন হাম্বাল মৃত্যু সজ্জায় শায়িত, তখন তার ছেলে সে বলছে আবদুল্লাহ তার ছেলের নাম, হাদারতু ওয়াফাতু আবি আহমদ, আমি আমার পিতা আহমদের মৃত্যুর সময় হাজির ছিলাম। আমি তার একটি কাপড় দিয়ে তার দাড়িটুকু বেঁধে রেখেছিলাম, সে একবার অজ্ঞান হয়ে গেল তারপরে আরেকবার জ্ঞান চলে আসলো। তখন ইমাম আহমদ বিন বলছে লা বাদা, এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই, লা বলতেছে। এই এই কথাটুকু শোনার পর মানে তার ছেলে তার পিতাকে জিজ্ঞেস করছে, ইয়া আবাকি আইয়ে সাইয়ে যুদ্ধ
يبدو منك তুমি কিসের থেকে বলতেছো কাকে বলতেছো যে লা বাদা লা বাদা তখন ইমাম আহমদ বিন বলছে ইন্না الشয়তান قائم بالحدائق عاد على ان ماله যে শয়তান আমার কাছে উপস্থিত হয়েছে সে তার আঙ্গুল কামড়াচ্ছে আফসোস করতেছে আমার কাছে দেরে এবং বলছে ইকুল ইয়া আহমদ ফাতিনি فتاني فتاني هي احمد চলে আসো আমার কাছে এবং তখন ইমাম আহমদ বলছে লা বাদ লা বাদ حتى اموت যতক্ষণ না আমি না মারা যাই ততক্ষণ পর্যন্ত তার মানে শয়তান ইমাম আহমদকে মানে ধোঁকা দিচ্ছিল তিনি বলতেছিলেন লা বাদ কখনোই না এই হচ্ছে তার ব্যাখ্যা এইভাবে আরেকটি ব্যাখ্যা এসেছে যে একজন স্কলার তার মানে ভাই যখন মৃত্যুশয্যায় ছিল তখন ইমাম আল কুরতুবি সেখানে গিয়েছিলেন তখন বলেছিল যে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুশয্যায় আর ওই ব্যক্তি বলতেছে লা 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 না 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 তাকে বলা হচ্ছে তালকিন করার জন্য বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর সে বলছে লা 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 ফাকানা ইয়াকুল লা 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 ফালাম্মা আফাকা তারপরে সে মানে জ্ঞান ফিরে পেল অথবা অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরে পেল জাকারনা লাহু সকাল তখন সে আমাদেরকে বলল এই কারণে মৃত্যুশয্যায় মানে কি কথা বলতেছে কি বিনিময় হচ্ছে সেটি আমরা অনেকেই বুঝতে পারি না কারণ মানুষ তখন অবচেতন হয়ে যায় মানুষ তখন কি বলবে সেটি দিশেহারা হয়ে যায় সেই কারণেই আস্তে আস্তে তালকিন করার নিয়ম যেমন এই স্কলারের ক্ষেত্রে সেটা হয়েছে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সে বলতেছে লা 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 তো তখন সে বলল আতানি শয়তানান আন ইয়ামিনি ওয়া আন শিমালি যে দুইটা শয়তান আমার কাছে এসে দাঁড়িয়েছিল একটি ডান দিকে একটি বাঁ দিকে একটি বলতেছে মুত ইহুদিয়ান ফা ইন্নাহু খাইরি আদিয়ান যে তুমি ইহুদি হয়ে মরে যাও কারণ এটা সব ধর্মের থেকে উত্তম আরেকটি বলতেছে মুত নাসারান নাসরানিয়ান ফা ইন্নাহু খাইরি আদমিয়া আদিয়ান যে এটি সমস্ত দিন থেকে অত্যন্ত উত্তম আকুলু লাহুমা লা 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 এই জন্য আমি লা 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 বলছিলাম এই কারণে মানুষের সবশেষে যেটি ঘটে সেটি হচ্ছে আল আমালু বিল খাওয়াতিমা যে মানুষের সব কাজের উত্তম কাজ হচ্ছে মানুষ যেই কাজে সব শেষে তার মানে শেষ কাজ হয় এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা লি ইয়ামাল বিআমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যারআ যে মানুষ জান্নাতি লোকের মতো সারা জীবন কাজ করতে করতে একেবারে মৃত্যুর কাছাকাছি চলে আসে তখন জান্নাত থেকে তার দূরত্ব থাকে মাত্র এক হাত জারআন ফায়াসবিকু আলাইহিল কিতাব আর ঠিক তখনই আর তকদিরে যা লেখা ছিল সেটি আগিয়ে যাবে ফায়ামাল বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা এবং সে মানে দোজখবাসীর মতো একটি কাজ করে ফেলবে যার জন্য সে সেখানে প্রবেশ করবে ওয়া ইন্নাল আদা যে আরেকটি ব্যক্তি লা ইয়ামাল বিআমালি আহলিন নার দোজখবাসীর মতো সারা জীবন কাজ করলো হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ও বাইনাহা ইল্লা যারআ তার এক এক হাত বাদ থাকলো ফায়াসবিকু আলাইহিল কিতাব তখন তার তকদিরে যেটা ছিল সেটি এগিয়ে আসলো ফায়ামাল বিআমালি আহলিল জান্নাহ সে তখন আহলিল জান্নাহর মতো কাজ করলো ফায়াদখুলুহা সে তখন জান্নাতে প্রবেশ করবে আমরা বলেছি যে বনী ইসরাইলের একটি ব্যক্তি 100টি খুন করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এটি একটি উদাহরণ এটি সবসময় যে সবার ক্ষেত্রে হবে এটি বলা যায় না এটি হচ্ছে একটি দৃষ্টান্ত এমনও হতে পারে ওলিহাজারু ইয়া এবং যেমন রেওয়ায়েত এসেছে আন্নাস শয়তানু আশাদ্দু মা ইয়াকুনু আলা ইবনে আদম হিনাল মাউত যে শয়তান মানে মানুষের বনি আদমের মৃত্যুর সময় সে শক্ত করে তাকে চেষ্টা করে
মানে তাকে মিসগাইড করার জন্য ইয়াকুলু লা আওয়ানাহু, তখন শয়তান তার সাহায্যকারীদেরকে বলে দুনাকুম হাজা ফা ইন্নাহা ফা ইন্নাহু ইন ফাতাকুম লা ইন তাযাল তাযফারু বিহি আবাদান, যে সে যদি তোমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে তোমরা চিরকালই সাথে তাকে আর বিভ্রান্ত করতে পারবে না। তো এই কথাগুলো দিয়ে আমরা যেগুলো বুঝতে পারলাম সেগুলি হচ্ছে যে মৃত্যু পূর্ববর্তী সময়ে যে ভয়ঙ্কর শয়তান আমাদেরকে মানে চেষ্টা করবে সেটি হচ্ছে ফিতনাতুল মামাতের বর্ণনা, যেটা আমরা স্কলারদের কাছ থেকে শুনেছি, যদিও সেটির কোনো হাদিস ভিত্তিক কোনো দলিল আমাদের কাছে নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে তিনি বিস্তারিত বলেন নাই, এর অর্থ কি হবে আল্লাহই ভালো জানে, কিন্তু জিনিসটি অত্যন্ত ভয়ঙ্কর। কেননা যদি হয়ে যায়, যদি হয়ে যায় তাহলে তো সর্বনাশ, এই কারণেই এটা থেকে পানাহার দিতে হয়। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতি আল মামাত, প্রত্যেকটি নামাজে শেষ বৈঠকের পরে সেটি বলতে হবে, কেননা সেই মৃত্যুর খাওয়াতিমা যদি কারোর নসিব না হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে, সারা জীবনের যে চেষ্টা সেগুলোকে নষ্ট করে দিয়ে শয়তান আপনাকে চূড়ান্ত ভাবে পরাজিত করে ফেললে মৃত্যুর আগে আগে, তখন আপনার বিপদ হয়ে যাবে, সেটি হাদিসের ভিতরে এসেছে। সুতরাং এই কারণেই ফিতনাতি মামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ আল উসাইমিন বলছেন যে এটির সাথে মৃত্যুর পরবর্তী যে ফিতনাগুলো আছে সেগুলিও মানুষের উচিত স্মরণ করা, কিন্তু ফিতনাতিল মামাত বলতে এটাই স্কলার অধিকাংশ স্কলাররা বুঝেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন শয়তান সম্পর্কে আমাদের আলোচনা করা উচিত, আমাদের জানা উচিত যে শয়তান এটা আমাদের যে মূল সমস্যা সেই সমস্যাটা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা ইসলামের অনেক বিষয়কে খুব সম্মান করি, খুব মানি, কিন্তু অনেক বিষয় আছে সেগুলো সম্পর্কে জ্ঞানের অভাবে আমরা হাসি তামাশা করি। এই হাসি তামাশা করার সময় এটি খেয়াল থাকে না যে এটি হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কিতাব নিয়ে হাসি তামাশা করার সামিল, যেটা করলে আপনি হয়তো ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন, সেটি একটি কুফুরি কাজ হয়ে যেতে পারে, সেটার মানুষের খেয়াল নাই। তেমনই একটি বিষয় হচ্ছে শয়তান, যেটা বললে আমাদের দেশের মানুষের ভিতরে একটি মানে শয়তানি ভাব, মানে আমরা যেটা কথোপকথনের মাধ্যমে যেটা বলি যে হাসি ঠাট্টা, ইয়ার কি ফাইজলামি, সাহাবি তাবেঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কোন হাদিস নাই, নজির নাই যে শয়তান বলার সময় তারা হেসেছে, শয়তান বলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে চেহারা পরিবর্তন হয়েছে, তিনি ভয়ঙ্কর ভাবে সাবধান করে দিচ্ছেন যে শয়তান, সাহাবীরা শয়তানের হাদিস গুলো শুনে সাংঘাতিক ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সাংঘাতিক সতর্কতা অবলম্বন করেছে। আর আমাদের বাংলাদেশের জনগণ হচ্ছে হাসাহাসি করে, এই হাসাহাসির থেকে সাধারণ মানুষ তো মুক্ত নাই, যারা কোরআন সুন্নাহ চর্চা করেন তাদেরকেও আমি অনুরোধ করবো আপনারাও খেয়াল করেন যে আপনারা কি করেন, শয়তান কথাটা বললে আপনাদের মনের ভিতরে একটু হলবল করে খুশি খুশি ভাব চলে আসে, অথচ শয়তান হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো আয়াত তিনি শয়তানের জন্য মানে খরচ করেছেন, আমাদেরকে বর্ণনা দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি হচ্ছে শয়তান, আর এই শয়তান আপনাকে মানে পরীক্ষা করবে। ইয়া বানি, যেমন সূরা আল আরাফের ভিতরে এসেছে, ইয়া বানি আদমা লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যে
হে আদম সন্তানগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াসিনান্নাকুমুশ শাইতানু, যে শয়তান তোমাদেরকে ফিতনায় ফেলবে, পরীক্ষা করবে, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যে জান্নাত থেকে তোমাদের দুইজন পিতা মানে আবাওয়াইকুম মানে দুইজন পিতা মানে পিতামাতা মানে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম, তো এই যে পিতা এবং মাতা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, ইয়ানজিউ আনহুমা বিলিবাসুহুম লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, যে তাদের লজ্জাস্থানকে দেখাবার জন্য তাদেরকে বিবস্ত্র করে ফেলা হয়েছিল, মানে তাদেরকে নেকেট করে দেওয়া হয়েছিল, মানে আদম আর হাওয়া আলাইহিমাস সালাম তাদের পরনের যে কাপড় ছিল, জান্নাতের কাপড় ছিল, সেটা খুলে ফেলা হয়েছিল এবং তাদেরকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল এই শয়তানের জন্যই। লিউরিয়াহুমা ইয়াহুমা সাওআতিহিমা, এই কারণেই যতই কিয়ামতের দিকে যাচ্ছি আমরা যত সভ্যতার আলো পাচ্ছি ততই মানুষ উলঙ্গ হওয়ার দিকে যাচ্ছে, উলঙ্গর দিকে যাচ্ছে। মেয়েরা যেমন 16-17 বছর স্কুল গোয়িং মানে মেয়েদেরকে আজকাল আর দেখা কঠিন হয়ে পড়ে, কারোর দিকে তাকানো যায় না, কিসের হিজাব, এই হিজাবের কোনো দরকার নেই, এমন টাইট প্যান্ট আর এমন টাইট শার্ট পরছে, তার শরীরের অ্যানাটমি দেখা যাচ্ছে। এটি শয়তান যে আমাদের আদি পিতামাতা আদম আলাইহিস সালামকে উলঙ্গ করে দিয়েছিল তারই পরিক্রমায় এটি হচ্ছে। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে তার পোশাক খুলে ফেলে দিয়ে তার লজ্জাস্থানকে মানে উন্মুখ করে দিয়েছিল, খুলে ফেলেছিল, বিবস্ত্র করে লজ্জাস্থান। সাওআতিহিমা, সাওআত মানে হচ্ছে লজ্জাস্থান, প্রাইভেট পার্ট, সেটাকে এক্সপোজ করে দিয়েছিল শয়তান কাপড় খুলে দিয়ে, সেটি কোরআন। আর শয়তানের পাল্লায় পড়ে এই আস্তে আস্তে এই ধরনের পোশাক, যেটি আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, কাসিয়াতুন আরিয়াতুন আরিয়াতুন, যে পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে, পোশাক পরবে কিন্তু উলঙ্গ থাকবে। আর ছেলেদের ভিতরে কি শুরু হয়েছে, এক ধরনের প্যান্ট, এই প্যান্ট পরে আমাদের ছেলেরা আমাদের যুবক ভাই তাদের মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়ছে, তারা যখন রুকু সেজদা করছে তাদের পিছনের দিকে দেখা যাচ্ছে, কারণ এটি লো কাট প্যান্ট, এই প্যান্ট পরলে যে নাভির নিচে পিছনের দিক থেকে অনেক জায়গা এক্সপোজ হয়ে যায়, তাহলে কি তার নামাজ হবে? আশ্চর্য, কি আশ্চর্য, এই হচ্ছে ছেলে এবং মেয়েদের অবস্থা। এমন প্যান্ট পরছে যে পিছন থেকে একটু বাঁকা হলেই পিছন থেকে এক্সপোজ হয়ে যাচ্ছে, কারণ তার যে জামা সেটি উপরে উঠে যাচ্ছে, কোনো খেয়াল নেই। ওয়া ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, যে শয়তানের রয়েছে কি তার সৈন্যবাহিনী, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না। ওয়া ইন্নাহু ইয়ারাকুম, সে তোমাদিগকে দেখতে পায়। সৃষ্টি এমন একটি মানে প্রাণী অথবা সৃষ্টি যেটি মানুষকে দেখতে পায়, তার সৈন্যবাহিনীও মানুষকে দেখতে পায়, কিন্তু লা তারাও না হুম, আমরা তাদেরকে দেখতে পাই না, তার মানে শয়তানকে আমরা দেখতে পাই না। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না জাআলনা শাইতানা আউলিয়া আল্লাযীনা লা ইউমিনুন, যারা আল্লাহকে অবিশ্বাস করে আল্লাহ তাদের জন্য শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা শব্দটা ব্যবহার করেছেন, তার মানে শয়তানকে আল্লাহ তৈরি করেছেন, শুধু তৈরি করেন নাই, তাকে এমন ভাবে তৈরি করেছেন যে যারা বিশ্বাস করবে না তাদের বন্ধু হয়ে যাবে শয়তান, শয়তানকে আল্লাহ এভাবেই গাইড করছেন।
মানে মিসগাইড করছেন বলা বলতে হবে অবশ্যই, মানে বলতেছি যে শয়তানকে আল্লাহ এইভাবে বানিয়েছেন, এটি উত্তম গাইড করা বলাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ আমি হয়তো কথার ছলে বলে ফেলেছি, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ মাকফির লিয়ে। এখন এই যে শয়তান এই জিনিসটা কি, انما سنه الله في خلق الانسان ان يبتليه واختباره ليمحصه। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ম হচ্ছে আল্লাহ মানুষকে তৈরি করেছেন খলিকাল ইনসান তাকে পরীক্ষা করার জন্য, ইবতিলা এবং এমন ভাবে করার জন্য যে তার কাছে ভালো অথবা মন্দ আছে কিনা সেটি আল্লাহ দেখতে চান। قال الله تعالى সূরা আলে ইমরান আয়াত নাম্বার 154, وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তোমাদের বুকের ভেতরে কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে উনি বুকের ভিতরে যা আছে সেই যে সেটার যে পাপ রয়েছে সেগুলোকে আল্লাহ মানে পবিত্র করতে চান, কারণ তিনি সব জানেন আমাদের বুকের ভিতরে কি আছে। ওয়াকানা মিম্মা ইবতিলান আল্লাহু বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন এর অন্যতম হচ্ছে ইবলিস লাআনাহুল্লাহ, যে ইবলিস হচ্ছে তার অন্যতম। তো এই ইবলিসটা কি, ইবলিস হচ্ছে এমন একটি মানে জিন, আমরা আজকে ইবলিস সম্পর্কে জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ, তারপর শয়তান সম্পর্কে। ফাজাআলাল্লাহ ফাজাআলাহুল্লাহ মিন মুনজিরিনা ইলা ওয়াক্তাল মালুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে ছাড় দিয়েছেন সেই নির্দিষ্ট সময় পর্যন্ত, ইয়াসুদ্দু আনাল খাইর ওয়া ইয়ামুরু শার, যে সে শয়তান ভালো কাজকে বাধা দেয় আর মন্দ কাজের আদেশ করে, এটি হচ্ছে শয়তানের কর্মসূচি। ওয়া ইয়ানহা আনিল মারুফ ওয়া ইয়ামুরু বিল মুনকার, আর মারুফকে সে নিষেধ করে আর মুনকারকে সে করতে বলে। ফাসাদাকাহু সাদাকাতু, এবং সে বলে যে এগুলি তোমরা বিশ্বাস করো। এখন শয়তান জিনিসটা কি, শয়তান হচ্ছে আর শয়তানু আল্লাযী হাদাসানা আল্লাহু আনহু কাসীরান ফিল কোরআন ওয়া আলিমুল জিন, যে শয়তান হচ্ছে এমন একটি মানে সৃষ্টি যে পবিত্র মানে কোরআনুল কারিমে এই সম্পর্কে অনেক কথা বলা হচ্ছে হয়েছে, যে শয়তান হচ্ছে জিন জগতের একটি, জিন জগতের একটি। শয়তান যদি আমরা ভালো করে বুঝতে না পারি, তারিফু শয়তান বোঝাটা অবশ্যই প্রয়োজন যদি আপনি মারিফাতুল্লাহ তাআলা বুঝতে চান, আল্লাহ সম্পর্কে আপনি কোনো জ্ঞান অর্জন করতে মানে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তারিফু শয়তান শয়তান সম্পর্কে আপনি কোনো কিছু না জানেন না বুঝেন। তো শয়তান সম্পর্কে প্রথম ইনফরমেশন হচ্ছে শয়তান হচ্ছে জিন জগতের থেকে তার সৃষ্টি, মানে সে জিন, একটা জিন। তো এটা বোঝার উপায় হচ্ছে আপনাদেরকে একটা মানে উদাহরণ দিয়ে বোঝায়, যদিও এটি মূল কিতাবের ভিতরে নাই কিন্তু আপনাদেরকে বোঝার জন্য বলছি। এই যে আদম আলাইহিস সালাম থেকে দুনিয়াতে প্রচুর যে মানুষ মানে আমরা বসবাস করছি, মুসলিম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ধর্মে অবিশ্বাসীগণ, তাদের ভিতরে মানে দেখা যাচ্ছে যে এগুলো আমরা দেখছি, কিন্তু এই মানুষ ছাড়াও
দুনিয়াতে এই যে ডিজিবল যে হিউম্যান রেস এটা ছাড়াও আরেক ধরনের মানুষ আছে, হাদিসের ভিতরে আছে, কোরআনের ভিতরে তার বর্ণনা এসে আছে, কে কারা সেটা? ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজ এগুলি হচ্ছে মানুষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে তাদের খাওয়া দাওয়া কি, তাদের স্বাস্থ্য কি, তাদের জন্য মানে মানে কি নবী রাসুল তাদেরকে কে দাওয়াত দেয় মানে ইসলামের, তাদেরকে মানে কে গাইড করে, তাদের আমদানি রপ্তানি কি, তাদের অসুখ বিসুখ কি, তাদের হাসপাতাল কোথায়, এগুলো তো আমরা জানি না। কিন্তু তারা কিয়ামতের আগে আসবে। এই যে ইয়াজুজ মাজুজ দেখেন, এরাও হচ্ছে মানুষ কিন্তু তাদের কোনো জন্ম মৃত্যু অথবা কর্মসূচি, তাদের ভৌগোলিক অবস্থান, তাদের খাওয়া দাওয়া, আচার আচরণ ইত্যাদি, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার কি আছে না আছে সেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না, কিন্তু তারা এক সময় আসবে। ইয়াজুজ ও মাজুজ মুফসিদুনা ফিল আরদ, যেটি যুলকারনাইনের কাহিনী সূরা কাহফের ভিতরে এসেছে সেটা আপনারা দেখেছেন। তো ইয়াজুজ মাজুজ যদি মানুষের মতো হয় এবং তারা যদি দুনিয়াতেই থাকে কিন্তু আমরা দেখতে পাই না, তারা পিতা মাতার ঘরে মানুষের মতোই তাদের সৃষ্টি হচ্ছে, তারা গাছের থেকে সৃষ্টি হচ্ছে না, পাথর থেকে সৃষ্টি হচ্ছে না, তাদেরও বাবা মা রয়েছে এবং তাদের বাবা মার মাধ্যমে সন্তানগুলো সৃষ্টি হচ্ছে, এই যে এবং তারা কিভাবে খাচ্ছে, কিভাবে তাদের দেখাশোনা করছে, তাদের ভিতরে চোর পুলিশ আছে কিনা ইত্যাদি ইত্যাদি, মানে আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিছুই জানি না, অথচ তারা দুনিয়াতে আছে এবং বের হয়ে আসবে এক সময়। ঠিক তেমনি শয়তান এবং তার সন্তান, শয়তানের আবার বাচ্চা কাচ্চা আছে, তারপরে এগুলিও ওই জিন জাতির থেকেই, জিন হচ্ছে ইবলিস, ইবলিস হচ্ছে জিন। সুতরাং এই যে ইবলিস যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন যে তুমি সিজদা করো, সে যখন করেনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিয়েছেন। এই প্রসঙ্গে কোরআনের ভিতরে কারিম, কোরআনুল কারিম অনেক আয়াত এসেছে আপনারা সবাই জানেন, এবং ওই ইবলিস এবং তার প্রজন্ম, তার জেনারেশন, তার বাচ্চা কাচ্চা, সেগুলি হচ্ছে সাধারণভাবে শয়তান। তাছাড়াও জিনদের ভিতরে কিছু জিন রয়েছে যেগুলো শয়তান। তো শয়তানের তাহলে আমরা দুইটি সোর্স পাচ্ছি, একটি হচ্ছে ইবলিস এবং তার বাচ্চা কাচ্চা, তার সৈন্যবাহিনী। তার সৈন্যবাহিনী কারা, সেটি অবশ্যই সেটা জিন থেকে হতে হবে এই, কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে শয়তান এক পর্যায়ে মানুষকেও তার অনুসারী করতে পারে এবং জিন থেকেও তার অনুসারী করতে পারে, আর তার সৈন্যবাহিনীতে কারা আছে সেটা জিন থেকে থাকবে। তার মানে জিনের ভিতরেও কিছু জিনকে বলা হচ্ছে শয়তান, আর শয়তান মানে ইবলিস যে প্রথম শয়তান যিনি, মানে তার কাছ থেকে যে তার বাচ্চা কাচ্চা গুলো সেগুলো শয়তান এই। কিন্তু জিনিসটা জিনের সাথে একটু পার্থক্য, পার্থক্য হচ্ছে এই যে জিন গুলা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যে এই যে জিন এবং ইনসান তাকে আল্লাহ ইবাদত করার জন্য তৈরি করেছেন, আপনারা সবাই জানেন। তো জিনের জগতে অধিকাংশ জিন হচ্ছে আল্লাহ ইবাদত করে স্বাভাবিকভাবে, তাদের পরিবেশের সাথে মানিয়ে তারা জীবনযাপন করছে, তারা সুষ্ঠুভাবে চলাফেরা করছে, তাদের জগৎকে আমরা দেখছি না। কিন্তু তাদেরই একটি গোত্র হচ্ছে আশ-শয়তান, যারা তাদের আকার আকৃতি কার্য কর্মের ভিতরে পৃথক হয়ে গেছে এবং তারা সেই কাজটুকু করছে। যেমন মানুষের একটি সমকক্ষ ইয়াজুজ মাজুজের কর্মকাণ্ড সম্পর্কে আমরা কিছু জানি না, কিন্তু তারা যখন পৃথিবীতে মানুষের কাছে আসবে তখন তারা অনিষ্ট করবে, মানুষ সমস্ত সৃষ্টি সমস্ত কিছুকে নষ্ট করে ফেলবে, মানে যুলকারনাইন একটি দেয়াল দিয়ে তাদেরকে আটকিয়ে রেখেছেন। তো সেরকমই হচ্ছে বিশেষ একটা শ্রেণী বনি আদমের, সেটা ইয়াজুজ মাজুজ,
যেমনই জিনদের একটি বিশেষ শ্রেণী হচ্ছে শয়তান। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারাই কোরআন হাদিসে অভিজ্ঞ তাদেরকে বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন, এই জিনিসটি কিন্তু শেখা এত সহজ নয় যেমনটি আপনি মনে করছেন যে শয়তান সম্পর্কে আমি আর কি জ্ঞান নিব, আমি তো ভালোই জানি। দুঃখিত, খুব কঠিন, মনোযোগ দিয়ে না শুনলে কখনোই এটা বুঝতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। কানা ইয়াবুদুল্লাহু ফি বাদায়াতিল আমরহু, যে ইবলিস হচ্ছে জিনদের ভিতরে একজন, সে আল্লাহর ইবাদত করত প্রথম থেকে যেমন আল্লাহ তাকে আদেশ করেছিলেন। ওয়া সাকানা সামাই মাআল মালাইকা, সে হেভেনে থাকতো আসমানে, জান্নাতে না। ভালো করে শুনুন, এই শয়তান সম্পর্কে আমাদের দেশে প্রচুর মিথ্যা কথা, মানে ওয়াজ মাহফিলে আজে বাজে অনেক কথাবার্তা বলা হচ্ছে যেগুলো হাদিস বিরোধী, কোরআন বিরোধী। আন্তাজেই না জেনে শয়তান সম্পর্কে বলা যাবে না, আল্লাহ সম্পর্কে যেরকম বলা যায় না শয়তান সম্পর্কেও সেটা বলা যায় না। কারণ আল্লাহ সম্পর্কে যদি আমি না জেনে কোনো কথা বলি সেটিকে বলা হয় খুতুয়াতি শয়তান। খুতুয়াতি শয়তান মানে কি, যে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা, যেটা আমরা মাশাআল্লাহ অনেকেই বলে থাকি, এই আল্লাহ এই করছে সেই করছে, মানে কোনো জ্ঞান নাই কিছু নাই। যে শয়তান তোমাদেরকে মানে ইন্সপায়ার করছে তার বন্ধুদেরকে যেন তোমরা মানে তার সাথে ঝগড়া বিবাদ করো, মানে কি যে শয়তান মানুষকে বলতেছে যে তুমি আল্লাহ সম্পর্কে জিদাল করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জেনে আল্লাহ সম্পর্কে আর্গুমেন্ট করা, আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করা, হ্যাঁ যে ডিসপিউট করা, এগুলি হচ্ছে শয়তানের একটি কর্মসূচি। ফতোয়া আছে শয়তানের ভিতরে একটি টুল। অমিনান নাসি, যেমন কোরআনের কারিমের ভিতরে এসেছে সূরা আল হাজ, অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, যে মানুষের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা কোনো জ্ঞান ছাড়া কোনো ইলম ছাড়া আল্লাহ সম্পর্কে ঝগড়া করে। আছে অনেকেই জানে না কিছুই, হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, আল্লাহ এই করে সেই করে, আল্লাহ এটা করতে চেয়েছেন এটা বাস্তবায়ন করতে চেয়েছেন, আল্লাহ এই কায়েম করতে চান এই করতে চান, বলে দিচ্ছে আল্লাহ সম্পর্কে লাইসেন্স ছাড়াই। বিগাইরি ইলমিন, আল্লাহ বলছেন ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, যারা কোনো নলেজ ছাড়া জ্ঞান ছাড়া আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে। ওয়াইয়াত্তাবিউ কুল্লা শয়তানিল মারিদ, সে আসলে সেই বিদ্রোহী শয়তানকে অনুসরণ করছে। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, যে শয়তান তোমাদেরকে আদেশ করছে যে তুমি ফাহশা সু করো, আর কি করো, আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে না জেনেই কথা বলো। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, সুতরাং শয়তান সম্পর্কে ভালো করে জানতে হবে। তাহলে আমরা কি জানলাম, ওয়া সাকানা সামাই মিনাল মাআল মালাইকা, সে ফেরেশতাদের সাথে থাকতো কোথায়, আসমানে, মানে আপনারা যদি আসমানকে আসসামা বলেন তাহলে সেই আসসামা হেভেনে থাকতো, জান্নাতে থাকতো না কিন্তু। ও দখলুল জান্নাত, সে জান্নাতে প্রবেশ করেছিল, নট থাকতো, তার মানে প্রবেশ করেছিল জান্নাতে। সুম্মা আসা রব্বাহু ইন্দামা আমরাহু আন ইয়াসজুদাল আদম, যখন আল্লাহ আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করল তখন সে আল্লাহর আদেশের অমান্য করেছিল। ওয়াস্তাকবারান ওয়া আলুওয়ান, এবং সে অহংকার করে সেটার থেকে বিরত থেকেছিল। হ্যাঁ, ফাতারাতাহু আল্লাহু মিন রাহমাতি, আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত করেছেন, তাকে অভিশপ্ত করেছেন। এটি হচ্ছে শয়তান। তার মানে আরবি ভাষায় শয়তান বলতে যে কোনো বিদ্রোহী এবং কোনো
মানে ডিসরেসপেক্টফুল, কোন লোক কোন কিছু যদি ডিসরেসপেক্টফুল হয় মানে বেয়াদব হয় এবং সে বিদ্রোহী হয় তাকে আরবি ভাষায় শয়তান বলা হয়, এমনিই বলা হয়। আমাদের সমাজে একটা সমস্যা হচ্ছে ওই কিছু জিনিস আমরা টার্মিনোলজি অত্যন্ত সেন্সিটিভ, যেমন আমাদের দেশের লোককে মিসকিন বললে খুব রাগ হয়ে যায়, কারণ সে মনে করে মিসকিন মানে হচ্ছে ফকির। হ্যাঁ, যে আমি তো মিসকিন না, আমার তো কিছু টাকা পয়সা আছে। আপনার টাকা পয়সা আছে বলেই আপনাকে মিসকিন বলা হচ্ছে। মিসকিন হচ্ছে ফকির থেকে এক ধাপ উপরে, যার টাকা পয়সা আছে। আমরা জাকাতের ক্লাসে এটা আলোচনা করেছি, কিন্তু আমাদের দেশের মানুষের ধারণা ফকির মিসকিন মানে আম কাঁঠাল একই জিনিস, এটি ঠিক নয়। তেমনি হচ্ছে শয়তান, শয়তান বললে মানে শয়তান বললে এত রাগ হওয়ার কিছু নাই। মানে শয়তান বলতে ভাষাগত ভাবে বোঝানো হচ্ছে যে যে কোনো অবাধ্য এবং ডিসরেসপেক্টফুল কোন বস্তুকে আরবি ভাষায়, আপনারা পড়ে দেখতে পারেন, ওয়াশায়তানু ফিল লুগাতিল আরবি ইয়াতলিকু আলা কুল্লি আতিন ও মুতামাররিদ, মানে মুতামাররিদ যারা হচ্ছে বিদ্রোহী করে, আতিন যারা ডিসরেসপেক্টফুল, সে সকল প্রত্যেকটি বস্তুকেই শয়তান বলা যায়। ওকাদ আতলাকু আলা হাযাল মাখলুক, যে কোনো সৃষ্টিকে শয়তান বলা হচ্ছে এই কারণেই যে সে আল্লাহর আদেশের বিরোধিতা করেছিল এবং তার প্রতি বিদ্রোহ হয়েছিল। এখন শয়তান সম্পর্কে মানে আমরা যে ধারণা পেলাম, এটি হচ্ছে প্রথম হচ্ছে আল ইবলিস। ইবলিস হচ্ছে জিন থেকে এসেছে, সেটি আমরা এতক্ষণ বুঝেছি। কিন্তু যে ভুল ধারণাগুলি আমাদের দেশে আছে, আমাদের তাফসিরের ভিতরে এগুলো আছে, সেটা বলা হয় ইবলিস ছিল ফেরেশতা। এটা অনেকে বিশ্বাস করে, ওয়াকাদ হাজাল মাখলুক মানে তারপরে এটা বলা হয় যে কি, যে ইবলিস হচ্ছে মানে কানা মিনাল মালাইকা, এটি ঠিক নয়। ইবলিস কখনোই ফেরেশতা ছিল না। আবার বলা হয় কি যে ইবলিস হচ্ছে জান্নাতের পাহারাদার ছিল, সেটিও মিথ্যা কথা। তারপরে কি ছিল যে দুনিয়ার আসমানে ইবলিস থাকতো, তারপরে বলা হয় কি সে হলো ফেরেশতাদের সর্দার, এটা দাহা মিথ্যা কথা। ইবলিস কখনোই ফেরেশতাদের সর্দার ছিল না, আশরাফুল মালাইকা। এই সকল ভুল জিনিসগুলো থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে। এ সকল গল্প কাহিনী বলে আমাদের দেশের মানুষের আকীদাকে নষ্ট করা হয়। ইবলিস হচ্ছে মানে ফেরেশতাদের সাথে থাকতো, কিন্তু ফেরেশতাদের সর্দার নয়, ফেরেশতার থেকে সে উত্তম নয়, কারণ সে হচ্ছে জিন। এটার জন্য তারা দলিল দিচ্ছে কি, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সূরা বাকারা। এই আয়াত দ্বারা মানে বুঝাচ্ছে, তারা ব্যাখ্যা করেছেন যে যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে তুমি সেজদা করো, সবাই সেজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, ইবলিস চেষ্টা করলো না, কারণ সে মানে প্রাউড ফিল করলো, গর্ব করলো এবং সে মানে কাফের হয়ে গেল। যেহেতু সে ইল্লা ইবলিসা মানে ফেরেশতাদেরকে বললো, কিন্তু ইবলিস ব্যতীত, এই যে ব্যতীত বললে একই জিনিস হয় না, এটা আরবি গ্রামার, যারা তাফসির করেন তাদের খেদমতে বলছি। এটাকে বলা হয় আল ইস্তিসনাউ মুনকাতান, ইস্তিসনাআ মুনকাতান, এটি আরবি গ্রামার। এই গ্রামারের কনস্ট্রাকচারে বলা হচ্ছে যে কোনো জিনিস উদাহরণ দিলে যদি ইল্লা ব্যবহার করা হয় অ্যাকসেপ্ট, সেটা বললেই সেই বিষয়টুকু বর্ণনাকৃত উদাহরণকৃত বিষয়ের মতো হয় না, ইস্তিসনাউ মুনকাতা। যে বলা হচ্ছে যে
লিলমালাইকা যে অনেকগুলো ফেরেশতা ছিল, ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস বললে বোঝা যাচ্ছে না যে ইবলিস ফেরেশতা ছিল, মানে এই কারণেই এটা গ্রামাটিক্যালিও কারেক্ট না, মানে যদি গ্রামার শিখতে চায়। এনিওয়ে, এখন আমরা যেটা বলতে চাই এবং আমরা এখন শিখব ইনশাআল্লাহ তাআলা, যে ইবলিস হচ্ছে একটি জিন যে ফেরেশতাদের সাথে থাকতো, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন তখন ইবলিস সেজদা করতে পড়ল না, কেননা সে ছিল জিন। সূরা ভিতরে এটি এসেছে যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ। এখানেই হচ্ছে সমস্ত কিছু সমাধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবাই সিজদা করলো ইবলিস ছাড়া, কেননা সে ছিল জিনের অন্তর্ভুক্ত। كَانَ مِنَ الْجِنِّ, হি ওয়াজ ওয়ান অফ দ্য জিন। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে সে ছিল একটা জিন। এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কানা মিনাল জিন। এখন কোন কোন স্কলার বলেছে যে ইবলিস হচ্ছে মানে জিনদের পিতা, যেমন আদম আলাইহিসসালাম হচ্ছে মানুষের পিতা। এই কথাটুকুর কোন হাদিস দ্বারা সমর্থন হয় না নাই, এটি হচ্ছে অনেকগুলো স্কলার তারা এই কথা বলেছেন, তার কোনো প্রমাণ নাই, আল্লাহই ভালো জানেন। কোন কোন স্কলার বলেছেন যে কানা মিনাল জিন, সে ছিল জিনদের একজন, এটাই সঠিক, কিন্তু সে জিনদের পিতা কিনা সেটা আমরা জানি না। যদিও অনেক স্কলার বলেছে, উত্তম হচ্ছে যে আমরা জানি না। এখন এই যে ইবলিস, এই ইবলিস হচ্ছে প্রথম আল্লাহর অবাধ্যতা করেছে। তো এই ইবলিস কতদিন পর্যন্ত বেঁচে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন সে মত বিনিময় করেছে, এত অবাধ্যতা করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথা বলেছেন, সুবহানাল্লাহ। এই কারণেই হচ্ছে আল্লাহর একটি নাম হচ্ছে আল হালিম। আল্লাহর অবাধ্যতা করার পরেও আল্লাহ ইবলিসের সাথে মত বিনিময় করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা আমাদের যে ছেলে মেয়ে আছে তারা যদি আমাদের কোনো কথা না শুনে, আমরা তাদের কোনো কথাই শুনতে চাই না, পারলে ধরে মানে একটা গলা ধাক্কা দেই। আমরা আমাদের কোনো কথা যদি কোনো লোক না শুনে তাহলে আমরা তাকে সহ্যই করতে পারি না, কথা বলবো তো দূরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় আজিম, যে ইবলিস এত বড় একটি অবাধ্য আচরণ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার মত বিনিময় হয়েছে। ইবলিস আল্লাহকে বলেছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, যে শেষ দিন পর্যন্ত আমাকে আপনি ছেড়ে দিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন, আল্লাহ তাকে সেটি গ্রহণ করেছেন, তাকে শেষ দিন পর্যন্ত ছেড়ে দিয়েছেন। তার মানে ইবলিস এখনো বেঁচে আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখনো পর্যন্ত ইবলিস জীবিত, এবং তার মৃত্যু হবে কখন সেটি আমরা এখন দেখি কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন। ক্বালা তাআলা যে ফাইন্নাকা মিনাল মুনজিরিন, সূরা সাদ আয়াত নাম্বার 79 থেকে 81, ইলা ইয়াউমি ওয়াক্তুল মালুম, যে ওয়াক্ত মালুম, নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে। এই ওয়াক্তুল মালুম বলতে বোঝাচ্ছে যে ওয়া যাহাবু আকসারুল আহলিল ইলম আন্নাল মাকসুদু বি ইয়াউমিল ওয়াক্তুল মালুম, ওয়াক্তুল মালুম বলতে বোঝাচ্ছে ওয়া হুয়া ইয়াউমাল মাউত জামিউল খালায়েক ফানা ফানা ইহা ইন্দা নাফাকাল আউয়াল, প্রথম যে শিঙ্গায় ফুক দেওয়া হবে, প্রথম শিঙ্গায়
ফুক দেওয়া পর্যন্ত সে জীবিত থাকবে, মানে প্রথম শিঙ্গায় ফুক দিলে সে মরে যাবে। সমস্ত প্রাণী আল্লাহর মাখলুক মানে ভিতরে যে শয়তান যে মারা যাবে এটা নিশ্চিত, কারণ সে হচ্ছে জিন। জিন এবং ইনসান তাদের সবার মৃত্যু আছে, কুল্লু যায়িকাতিল মাউত। হ্যাঁ, তো প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ নিতে হবে। তার মানে ইবলিস সে ওই যে প্রথম শিঙ্গা পর্যন্ত বেঁচে থাকবে, কোন কোন স্কলার বলেছে দ্বিতীয় শিঙ্গা ফু দেওয়া পর্যন্ত, কিন্তু সেটি সঠিক নয়। وايضا فقد جاء ما يدل على الابليس لعن الله كان حيا في زمان النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم মানে সময় ইবলিস ছিল এবং সে বদরের যুদ্ধে সুরাকা ইবনে মালিক আকার ধারণ করে সে এসেছিল। ظهرুল ইবলিস يوم البدر على হাইয়া সুরাকাউল মালিক, সুরাকা বিন মালিক নামে একজন মুশরিক তার আকার ধারণ করে বদরের যুদ্ধে ইবলিস এসেছিল। এখন প্রশ্ন হতে পারে, বদরের যুদ্ধ হয়েছে রোজার মাসে, কিন্তু আল্লাহ হাদিসের ভিতরে এসেছে যে মানে রোজার মাসে শয়তানকে বন্দি করে রাখে, তাহলে সে আসলো কিভাবে? আসলে সুরাকা ইবনে মালিকের আকার ধরে ইবলিস বদরের যুদ্ধে এসেছিল সেটি হচ্ছে মানে ইবনে আব্বাসের উক্তি, সেটি সরাসরি কোনো হাদিস নয়, কিন্তু অধিকাংশ স্কলার সেটাকে গ্রহণ করেছেন যে এটি সঠিক, যদিও এটি হাদিসের মারফু সূত্রে কোনো বর্ণনা পাওয়া যায় না, তবুও স্কলাররা এটাকে সহি বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে রোজার মাসে যে শয়তান বন্দি থাকে, কিন্তু মানুষ শয়তানি করে, অবাধ্যতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব এই কারণে, সব ধরনের শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দি করেন না, এটি হচ্ছে একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে যেটি বিরোধিতা করে যে শয়তান সেটিকে টার্গেট করা হয়, আর মানুষ শয়তান যেগুলো আছে যেগুলোর উপরে মানুষের আর শয়তান যে সকল মানুষকে প্রভাবিত করেছে তারা শয়তানের মতো কাজ করতে পারে, কারণ তারা হচ্ছে আউলিয়া শয়তান, শয়তানের বন্ধু তাদের জন্য। তারপরে খারাপ আত্মা রয়েছে, নাসল খাবিস, সেটা শয়তানের কোনো হাত নাই, আগে থেকে তার অন্তরটুকু খারাপ, ইত্যাদি কারণে খারাপ কাজ হয়ে থাকে। কিন্তু সহিভাবে যেটা এসেছে, ফি রমাদান তুফতাহু ফিহি আবওয়া বুসামা, আসমানের জমা দরজাগুলো খুলে দেওয়া হয়, তো খুলে কুফি আবুয়া বন্যার, এবং দোজকের দরজা বন্ধ করা দেওয়া হয়, ও ইউসাফ কাদু ফিহি কুল্লি শয়তান মারিদ, যে যে সকল শয়তান মারিদ সেই শয়তানগুলোকে বন্দি করা হয়, সব শয়তান নয়, মানে সব শয়তানকে রোজার মাসে বন্দি করা হয় না। এই হাদিসটুকুকে শেখ আলবানী সহি বলেছেন, রাওয়াহু নিসাঈ হাদিস নাম্বার 2108। যে সকল শয়তান হচ্ছে মারিদ, মুতামাররদ, মানে যেগুলো বিদ্রোহী করেছে যে সকল শয়তান, সেই শয়তানগুলোকে বন্দি করা হচ্ছে, বাকি শয়তানগুলো খালি থাকছে। ওয়া ইন কানা আউয়ালা লাইলা মিন রমাদান তুফিদাত শয়তান মারাদাতু জিন, যে জিনদের ভিতরে যেগুলো মানে মারাদাত মারাদ, যেগুলো জিনদের ভিতরে বিদ্রোহী, সেগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার প্রথম রাতে বন্দি করে রাখেন, তার মানে বাকি শয়তানগুলো খালি থাকে। ও মারাদাতুল জিন মিনহুম লা জামিউ শয়তান, সমস্ত শয়তান কে নয়, ইজা ইসমু শয়তান ফি কাদ ইয়াকা আলাল বাদুহুম, এবং যে মানে জিনদের কতগুলোর উপরে শয়তান শব্দ প্রয়োগ করা হয় আমরা আগেই বলেছি। তার মানে শয়তান বলতে ইবলিসের ছেলে মেয়ে তো আছেই, প্লাস হচ্ছে যে জিনদের কিছু যারা খারাপ কাজ করে, যারা অন্যায় অবিচার করে, মানে তারাও শয়তানের মতোই, তাদেরকেও শয়তান বলা হয় হাদিসের ভাষায়।
শয়তানের আকৃতি কি, শয়তানের আকৃতি সম্পর্কে মানে কেউ যদি বলে যে শয়তান আর ফেরেশতা, মানে শয়তান কেন ফেরেশতা নয়, এর কারণ হচ্ছে অনেকগুলো দলিল রয়েছে। যে একটি কারণ হচ্ছে যে মানে যে ফেরেশতা হচ্ছে নূর দ্বারা তৈরি, হাদিসের ভিতরে এসেছে অকালা তাআলা কালা মানে খুলিকাল ইনসান মিনাত তিন ওয়া খুলিকাল জান মিনাল মারিজ মিনান নার, আর হচ্ছে খুলিকাল মালাইকা ফিন নূর, যে ফেরেশতা তৈরি করা হয়েছে আলো থেকে, নূর থেকে, আর আগুনের শিখা থেকে তৈরি করা হয়েছে মানে কি বলে ফেরেশতা, দুঃখিত মানে আগুনের শিখা থেকে তৈরি করা হয়েছে জিন, এবং আদমকে তৈরি করা হয়েছে মাটি থেকে। এই যে আমাদের এই যে মানে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে নামাজের ভিতরে শয়তানের বিভিন্ন রূপ আমরা হাদিসের ভিতরে দেখতে পাই, যে তার গঠন কি, তার গঠন কিরকম সেটি মানে এখানে বুঝতে হবে একটা জিনিস, যে আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে তৈরি করেছে, তার মানে আমরা কিন্তু মাটি দ্বারা মানে গঠিত না, আমাদের সৃষ্টি হয়েছে মায়ের পেটে। তেমনি ভাবে শয়তানকে ইবলিস, তাকে আগুন থেকে সৃষ্টি করলো, সেই একই আকারে শয়তান রয়েছে সেটি ভাবা ঠিক নয়, সেটি পরিবর্তন হয়েছে। কেননা একটি কথা মানে প্রায়ই আমাদের কাছে অনেক সময় আসে, কাইফা ইউআযিবু ইবলিস বিন্নার ওয়া হুয়া মাখলুকু মিনহা, যে ইবলিসকে কিভাবে শাস্তি দেওয়া হবে কারণ তাকে তো সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, তা আগুন দ্বারা সৃষ্টি করা হলে আগুন দ্বারা আবার কিভাবে শাস্তি দিবে। ওয়ালা শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আশানকিতি যিনি আদওয়াউল বায়ান পৃথিবীর বিখ্যাত তাফসির যেটি লিখেছেন, বর্তমান আমাদের এই ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির ইমাম আশানকিতি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়া কুল্লু আয়াতুন ইহা যিকরি আদিল্লাল أدل الإبليس لابن آدم بين فيها عن إبليس وجمع من اتبعه كلهم في النار كما قال وإن جهنم لو موعدهم أجمعين لها سبعة أبواب. الله سبحانه وتعالى إبليس كي أغن دراتوري كله تار পরিবর্তন তিনি করেছেন, কেননা ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনে শাস্তি দিবেন তার অনুসারী সহ, সেটি কোরআনের ভিতরে রয়েছে, এটি হচ্ছে কোরআন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্ক আকুল লামলা'আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবাকা মিনহুম আজমাইন লামলা'আন্না জাহান্নামা মিনকা, যে আমি তোমাকে, সূরা সাদ, ইবলিসকে আল্লাহ বলছেন তোমাকে এবং তোমার অনুসারী সবাইকে যারা তোমাকে অনুসরণ করে তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। তার মানে ইবলিসকে আগুন দ্বারা তৈরি করলো, তাকে আগুনেই রাখা হচ্ছে, কেননা যে ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দ্বারা তৈরি করলো, সে এখনো আগুনের মতো আছে সেটি ভাবা ঠিক হবে না। বল জান والجن خلقهم الله تعالى من النار ولكنهم لا يسوء الان النار, তারা এখন আগুনের মতো নাই, মানে যেমন আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা তৈরি করলো, এখন আর আমরা মাটির মতো নাই, আমরা অন্য একটা আকৃতিতে চলে এসেছি, সেটাই স্কলাররা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে
আমি জানি না কে হয়তো মাইক্রোফোনটা অন করে রেখেছে, আমার কানে সহস্র করে শব্দ আসতেছে, এটার কোনো মানে হয় না। মানে এই যে স্টার সাইন দিয়ে যিনি আছেন তিনি বের হয়ে যান প্লিজ, আমার মাথা ব্যথা করছে, আমি কিন্তু কথা বলতে পারবো না, আমি বন্ধ করে দিতে পারবো, কারণ এটা মানে খুবই বিরক্তিকর। কে এই সকল বক্তৃতা শুনে আমার কোনো ধারণা নাই, আমি কথাই বলতে পারছি না। যিনি স্টার সাইন দিয়ে ঢুকেছেন তিনি বের হয়ে যান প্লিজ, এটা শোনার কোনো দরকার নেই, আপনারা বন্ধ করে দেন এটা প্লিজ। স স করে শব্দ আসতেছে, স্টার সাইন দিয়ে যিনি ঢুকেছেন বের হয়ে যান কাইন্ডলি, বের হয়ে গিয়ে পাউন্ড সাইন দিয়ে ঢুকুন, আর না হলে আমি এখানে কথা বন্ধ করে দেবো, কারণ আমার মাথা ঘুরতেছে, জমজম ঘুমঘুম করতেছে। আসসালামু আলাইকুম ভাই, এখন আর কেউ নাই, আপনি শুধু একা আছেন। আমি একা থাকলেও কিন্তু প্রথমে যখন বক্তৃতা শুরু হয়েছিল তখন কিছুক্ষণ খুব চুপ ছিল, কোনো শব্দ ছিল না, এখন শব্দ আছে, আল্লাহ মুস্তাআন ইনজা ইনশাআল্লাহ আল্লাহ মুস্তাআন। সো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়ার সময় মানে যখন দাঁড়িয়ে ছিলেন তখন শয়তান এসেছিল, ইবলিস, তার মানে ইবলিস যে জীবিত সেটা মানে দলিল হচ্ছে হাদিস, আমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসমিআনাহু ইয়াকুল আউযু বিল্লাহি মিনক সুম্মা ক্বাল আলআনাক বিল্লাআনাতুল্লাহ ফারাসা, যে তিনি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ লানত তোমার উপরে, এই ধরনের কথা নামাজের ভিতরে যখন তিনি বলতে লাগলেন, নামাজ শেষ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এরকম কেন বললেন, লাম নাসমাআকা তাকুলু ক্বাবলা যালিক, আমরা তো এরকম আগে শুনি নাই, তখন তিনি বলছেন ওয়ারা আই নাখা বাসাতাত ইয়াদাক, যে তোমরা কি দেখো না আমি যে আমার দুই মানে সাহাবীরা প্রশ্ন করতেছে যে আপনার দুই হাত আপনি কেন বাড়িয়ে দিয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না আদুল্লাহি ইবলিসা জাআ বিশিহাবি মিনান নার, যে ইবলিস আল্লাহর শত্রু, সে নামাজে আমার ভিতরে এসেছিল আগুনের শিখা নিয়ে। তাই এটার থেকে স্কলাররা বলেছে যে ইবলিসের বর্তমান ফিজিওলজি কেল অবস্থান আগুন না, কারণ সে যদি নিজেই আগুন হতো তাহলে আগুনের শিখা সে নিয়ে আসতে পারতো না, সে নিজে আসলে হতো, এটা একটি দলিল, লিয়াজআলাহু ফি ওয়াজহি, সে আমার মুখের দিকে এই আগুনের মশালটুকু ছুড়ে ফেলে দিচ্ছিল, ফাকুলতু আউযু বিল্লাহ মিনকা সালাসা মাররাত, আমি তখন আল্লাহর কাছে পানাহা চাচ্ছিলাম তিনবার, সুম্মা কুলতু আলআনাকা বিল্লাহি তাম্মা, তখন তিনি আমি তখন এই ইবলিসকে তিনি একেবারে মানে তিনবার বলেছেন, তারপরে ইবলিসকে তিনি ধরে ফেলেছিলেন, কিন্তু তখন তার সুলাইমান আলাইহিস সালামের কথা মনে পড়ল, ওয়াল্লাহি লাউলা দাআউতু আখিনা সুলাইমান লা আসবাহা মুআসসাকান ইয়ালআবাহু বিহি ওয়ালাদুন ফিল আহলিল মদিনা, যে সুলাইমান আমার ভাই মানে আলাইহিস সালাম তিনি যদি আল্লাহর কাছে দোয়া না করতেন তাহলে আমি এই ইবলিসকে বেঁধে রেখে দিতাম, মদিনার শিশুরা তাকে নিয়ে খেলাধুলা করত। তাতে বোঝা যাচ্ছে যে ইবলিসের বর্তমান মানে ইবলিসকে আগুন দ্বারা তৈরি করলো, ইবলিস কিন্তু এখন আর আগুনের মতো নাই, যেমন আদমকে মাটি দ্বারা তৈরি করলো আমরা মাটির মতো নাই ইত্যাদি, ইবলিসের রয়েছে একটি সিংহাসন, ইন্না আরশা ইবলিসা আলাল বাহর ফায়াবআসু সারায়াহু, যে তার রয়েছে সৈন্য বাহিনী। তাহলে আমরা কি পেলাম, যে ইবলিসের সিংহাসন হচ্ছে কোথায়, সেটি হচ্ছে সমুদ্রের উপরে, রাওয়াহু মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 5031, ইন্না আরশা ইবলিসা আলাল বাহর, সমুদ্রের উপরে রয়েছে ইবলিসের মানে মানে সিংহাসন, ফায়াবআসু সারাইয়াহু, এই কথাটুকু আপনারা লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে ইবলিসের হচ্ছে সারাইয়া, মানে ইবলিসের রয়েছে সৈন্য বাহিনী, তার মানে ইবলিসের অনেকগুলো সৈন্য বাহিনী, এগুলো জিন থেকে এসেছে, ফায়াফতিনুনান নাস, তারা মানুষকে পরীক্ষা করে ফিতনায় ফেলে দেয়, ফাআযামুহুম ইনদাহু আযামুহুম ফিতনা, মানুষের ভিতরে সবচেয়ে কঠিন কঠিন ফিতনায় তারা ফেলে দেয়, একটি ফিতনা কি আপনারা সবাই জানেন,
যে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল করে দেয়, এটিও হচ্ছে ইবলিসের সৈন্যবাহিনীর একটি কাজ। ওয়াজহিউ আহাদুহুম ফায়াকুল ফাআলতু কাযা ওয়া কাযা ফায়াকুল মা সানআতা শাইআন, যে তুমি কি করেছো ইবলিসের একটা সৈন্যবাহিনীকে যখন ইবলিসের কাছে রিপোর্ট করে। সুম্মা ইজাহিউ আহাদুহুম ফায়াকুল মা তারাকতু হাত্তা ফরাক্তু বাইনাহু ওয়া বাইনাহু ইমরাআতিহি, আমি একটা মহিলার কাছে গিয়ে তাকে তার কাছ থেকে তার স্বামীর কাছ থেকে তাকে পৃথক করে দিয়েছি, মানে ঝগড়াঝাটি করেছি, তখন তাকে বলা হয় যে তুমি খুব ভালো কাজ করেছো, নিআমা আনতা, তুমি খুব ভালো কাজ করেছো। তাহলে আমরা বুঝতে পারছি যে ইবলিসের রয়েছে সৈন্য, মানে ওই সৈন্যগুলো হচ্ছে জিন, মানে ইবলিসের সৈন্য হচ্ছে জিন, সেগুলোকে শয়তান বলা হচ্ছে। এখন এই যে মানে ইবলিস, সেগুলো মানে আমরা হাদিসের ভিতরে এমনও এসেছে যে আল্লাহ রাসুল ইবলিসের গলা চেপে ধরেছিলেন এবং তার হাতে ঠান্ডা লেগেছিল, হাত্তা ওয়াজাদতু বারিদুল লিসানিহি আলা ইয়াদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইবলিসের জিহ্বার ঠান্ডা তিনি বোধ করেছেন। তাতে বোঝা যাচ্ছে যে ইবলিসকে আগুন দ্বারা বানালেও তার বর্তমান কনস্ট্রাকশন আগুন দ্বারা নয়। আর আরেকটি হাদিস এসেছে, ইন্না শয়তানু ইয়াজিরি মান মিনাল ইনসান মাজিরি দাম, সহিহ আল বুখারীতে এসেছে, শয়তান মানুষের শরীরে রক্তের শিরার ভিতর দিয়ে প্রবেশ করে, প্রবাহিত হয়। তার মানে শয়তান হচ্ছে এমন মাইক্রো একটা এক্সিস্টেন্স অথবা ম্যাক্রো, বড় এবং ছোট, মানে মাইক্রো মাইক্রো মলিকিউলের মতো শয়তান মানুষের রক্তের ভিতরে চলাচল করে, হাদিসের ভিতরে এসেছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে এই কারণেই ইবলিস যে মানে ফেরেস্তা না, এটা একেবারে দলিল দ্বারা প্রমাণ হয়ে গেল। লাম ইয়াকুন ইবলিস মিনাল মালাইকাতি কাতআন, সেটা আমরা দিয়েছি। এখন আরেকটি দলিল হচ্ছে যে ফেরেস্তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না, কিন্তু ইবলিস আল্লাহর অবাধ্য হয়। লা ইয়াসুন আল্লাহ মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা তাহরিম আয়াত নাম্বার 6। যে আল্লাহ ফেরেস্তাদের সম্পর্কে বলেছেন যে তারা কখনোই আল্লাহর অবাধ্যতা করে না, আল্লাহ যা আদেশ করেন তাই করেন। সুতরাং ইবলিস ফেরেস্তা নয়, এ কোরআনই হচ্ছে দলিল। সুতরাং সাবধান, আপনারা ওই কথাগুলো বলবেন না, এটি কোরআন বিরোধী, হাদিস বিরোধী। খুলিকাল ইনসানু মিন সালসাল কাল ফাখর ওয়া খুলিকাল জান মিন মারিজিম মিনান নার, এটি হচ্ছে সূরা আর রহমানের ভিতরে আপনারা পড়েছেন। সুতরাং মানে মালায়িকা হচ্ছে হচ্ছে মানে মানে নূর থেকে তৈরি হয়েছে, হাদিসের ভিতরে এসেছে। আর শয়তান হুয়া আবুল জিন ইনদা জামে আহলুল ইলম, যে অনেক স্কলাররা বলছে যে শয়তান হচ্ছে জিনদের পিতা, এবং আমি আগে বলেছি যে এটার কোনো দলিল নাই। সুতরাং এটি হচ্ছে উত্তম, হচ্ছে শয়তান হচ্ছে জিন, এটা বলাই উত্তম। পিতা কি না সেটা আমরা জানি না, সেটা আল্লাহই ভালো জানে। এখন এই যে শয়তান, সেই শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিনাত তিন, শয়তান আল্লাহকে খালেক হিসাবে মেনে নিয়েছে, আল্লাহ যে সৃষ্টি করেছে তাকে সেটি শয়তান স্বীকার করেছে। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, খালাকতানি মিনান নার। তারপরে শয়তানের রয়েছে বাচ্চা কাচ্চা, এই যে শয়তানের বাচ্চা কাচ্চা রয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত। আর আমাদের শ্রোতারা হাসাহাসি করে, আসতো তারা কোরআনের আয়াত নিয়ে তামাশা করার সামিল, সূরা কাহাফ আফা তাত্তাখিজুনাহু, সূরা কাহাফের আয়াত নাম্বার হচ্ছে 50, আফা তাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু, যে তুমি কি তাকে নিয়ে নেবে, যে শয়তানকে ইবলিসকে এবং তার জুররিয়া তার বাচ্চা কাচ্চাকে আউলিয়া হিসাবে নিয়ে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, আল্লামা
شيخ الشنقيطي رحمه الله تعالى قال في تفسير قوله وقول هذا الآيات الكريمة وذريته دليل على أن للشيطان ذرية أي آيات هو دليل جي شيطان رويته بطاقتا تهلا আপনারা এভাবে চিন্তা করেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে কত আদম সন্তান জন্ম হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এই যে মানুষ সবার হচ্ছে একটাই উৎস আদম আলাইহিস সালাম আর ইবলিস যদি এরকম করে সন্তানাদি উৎপাদন করে থাকে এবং করেছে কিভাবে করেছে সেটা আমরা জানি না যেমন ভাবে আমাদের দেশে ওয়াজ মাহফিলে বলা হয় যে ইবলিসের এক পায়ে তার মানে প্রজন্ম করার যৌন অঙ্গগুলো রয়েছে আরেক পায়ে রয়েছে ইত্যাদি এই সকল বর্ণনা সবই বাতিল আমরা সেগুলো কিছুই জানি না আমরা শুধু জানি যে ইবলিস তার কোনো পুরুষ নাই মহিলা নাই ইবলিস ইবলিস তার কোনো ওয়াইফ আছে কিনা সেটা আমরা জানি না কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে ইবলিসের অনেকগুলো মানে সন্তান জুরিয়া যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছে তাহলে আমরা পাচ্ছি কি ইবলিসের রয়েছে সারায়া মানে সারিয়া সৈন্যবাহিনী আরেকটি রয়েছে কি জুরিয়া তার বাচ্চা কাচ্চা তাহলে সংখ্যায় কত হবে এখন আপনারা চিন্তা করুন এই কারণেই বিভিন্ন জায়গায় শয়তান মানে বিভিন্ন ভাবে থাকে এক এক জায়গায় এক একটা নাম এটি একটি অন্য জগতের কথা বলা হচ্ছে যে জগৎ আমরা দেখতে পাই না এই কারণেই হাদিসের ভিতরে এসেছে লা তাকুনু আউওয়ালা মিন ইয়াদখুলু সুক ওয়ালা আখিরু মিন ইয়াখরুজু মিনহা ফাবাহা বাদা শয়তানু ফারুখ যে আমরা যখন বাজারে যাই আমাদের উচিত কি প্রথমে বাজারে যাওয়া আর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুনু তোমরা বাজারে সবার আগে যেও না আর সবার পরে বাজার থেকে এসো না কেননা বাজারের ভিতরে শয়তান ডিম পারে বাদা শয়তান ফারখ শয়তান সেখানে ডিম পারে তার মানে বোঝা যাচ্ছে যে শয়তান ডিম পারে মানে ডিমটা যে পারে বাদা মানে বায়দা মানে হচ্ছে ডিম তার মানে শয়তানের প্রজন্মর একটা ইঙ্গিত আমরা হাদিসের ভিতরে পাচ্ছি কিন্তু সেই ডিম কি শয়তানের ওয়াইফ এবং পুরুষের সাথে মিলিত হয়ে হচ্ছে কিনা সেগুলো আমরা জানি না এগুলো আমাদের জানাও কথা না কারণ এটা আনসিন এটা হচ্ছে আল গায়ব সেটাকে বিশ্বাস করতে হবে যে মোদ্দা কথা হচ্ছে যে শয়তান বাজারে ডিম পারে তার মানে অনেক জায়গায় ডিম পারতে পারে আর একটা বড় কথা হচ্ছে এটা হলো হাদিস আর কোরআনুল কারীমের ভিতরে তখন শয়তানের অনেক বাচ্চা কাচ্চা জুরিয়া আছে সেটি আমরা দেখি আর শয়তান থাকবে হচ্ছে মানে একেবারে ওয়াক্ত মালুম সেটি হচ্ছে প্রথম সিঙ্গাপুর দেওয়া পর্যন্ত তার মানে তার বংশধর বৃদ্ধি পাচ্ছে এই যে শয়তান মানে এই হাদিসের ভিতরে যেভাবে এসেছে সেই শয়তান মানে জিন সেটা দুনিয়ার বুকে বিচরণ করছে হ্যাঁ এবং এটা মানে ছড়িয়ে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কোরআনুল কারীমের ভিতরে বলেছে ইন্নাহু ইয়ারাকুম ওয়া হুয়া কাবিলাহু কাবিলাহু মানে তার সৈন্যবাহিনী কাবিলাহু এটি হচ্ছে সূরা আরাফ আয়াত নাম্বার 27 তার মানে সূরা আরাফ আয়াত নাম্বার 27 থেকে শয়তানের সৈন্যগুলোকে আমরা হিসাবে পাচ্ছি ওমিন ইয়ারাকা ওয়া আনতা লা তারাহু ওয়া হুয়া আদুওয়াক ফাহুয়া আশাদ্দ খাতীরান সুতরাং যেই শত্রুকে আমরা চোখে দেখতে পাই না সেই শত্রু হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর সেটি সম্পর্কে আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা শয়তান নিয়ে আরেকটি তামাশা করি সেটি হচ্ছে কি যে হজে যখন আমরা যাই তখন আমরা জামারাতে যে পাথর মারি সেটাকে আমরা বলি যে শয়তান এটি কোনো হাদিস নাই কিছু নাই শয়তান সম্পর্কে প্রচন্ড ধরনের অজ্ঞ হলে একটা মানুষের পক্ষে
সেই যে তিনটি পিলার সেটাকে বলা হয় জামারা, সে জামারাকে আমার দেশের হতভাগা হাদিরা বলে শয়তান। হজ করতে গিয়ে যদি ফাহেশা কোনো কথা বলেন, কোরআন হাদিস নিয়ে তামাশা করেন, তাহলে আপনার হজের কি অবস্থা হবে সেটা কি বুঝতে পেরেছেন? এই পর্যন্ত যে বলেছেন শয়তানকে মেরেছেন, এটি তো হলো আল্লাহ সুবহানাহু তাআলার শায়ের নিয়ে তামাশা করার শামিল। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হাজের ভিতরে বলছেন, এই যে এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওমান ইউআযযিম, ধন্যবাদ যিনি বের হয়েছেন ভালো করেছেন আলহামদুলিল্লাহ, ওমান ইউআযযিম শায়িরিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর চিহ্নসমূহকে তাযিম করে না করে তার অন্তরে রয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার তাকওয়া। এই যে আমরা মানে পাথর মারি, সে পাথর মারি হচ্ছে জামারা। হাদিসের ভিতরে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু আনতাহা ইলাল জামারা, যে জামারার কাছে গিয়ে জামারাতুল কুবরা জালাল বাইতিয়া আন ইয়াসারিহা ওয়া মিন্নি আন ইয়ামিনিহি ওয়া রামা ইয়াসবাহি ক্বালা হাকাযা রামিল্লাযী আনজালাত আলাইহি সূরাতুল বাকারা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা বাকারা নাজিল হয়েছিল, সেই নবী এই জামারার কাছে গিয়ে পাথর মেরেছিলেন। হাদিসের ভিতরে এসেছে ইয়া আইয়ুহান নাস লা ইউক্তাল বা'দুকুম বা'দা, হে মানুষ তোমরা একে অপরকে হত্যা করো না, ওয়া ইযা রামাইতুমুল জামারা ফারমুহা বিমাসালান হাসাফাল খাসাফ, যে তোমরা যদি মানে জামারাকে পাথর নিক্ষেপ করো তাহলে দুই আঙ্গুলের মাঝে ছোট ছোট পাথর নিক্ষেপ করো। তার মানে হাদিসে কোথাও বলা হয় নাই যে শয়তানকে পাথর নিক্ষেপ করো, বলা হচ্ছে জামারাকে পাথর নিক্ষেপ করো, যেমন হাদিসের ভিতরে এসেছে। আর এই যে পাথর নিক্ষেপ করা, সেটা পাথর নিক্ষেপ করে আপনি আল্লাহর জিকির কায়েম করতেছেন, এখানে শয়তানকে মারতেছেন না। ওয়াইন্নামা জুইলা তাওয়াফিল বাইত والبصفة والمروة والرمي والجمار جمار لإقامة ذكر الله تعالى، الله الذكر كي تشتا كرا جنو ماني اي بطر مرا تارپر تواف كرا صفا مرا سعي كرا كي بدهان كرا خي سوچران امرا دیکھتے پاکھی جي عبادت جاکن شروع ہے چلو ابراہیم علیہ السلام جاکن تار چلے کے মানে কোরবানি করতে যাচ্ছিলেন, তখন শয়তান তাকে ধোকা দিয়েছিল, সেই কারণে ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের দিকে পাথর ছুড়ে মেরেছিলেন, সেখান থেকে এই ইবাদতের উৎপত্তি হয়েছে। তার মানে এই নয় যে এই দুইটি পিলার তিনটি পিলার সৌদি সরকার বানিয়েছে সেটা শয়তান, আর সেটাকে শয়তান বলা হচ্ছে কোরআন হাদিসকে তামাশা করার শামিল। আর এই তামাশা করলে আপনার হজের অবস্থা কি হবে আপনি নিজেই এখন চিন্তা করেন, কারণ ফাহিশা কোনো কাজ করা হজে নিষেধ করা হয়েছে। আর হজের পুরস্কার হচ্ছে তার জন্য যিনি অনর্থক কোনো কথাবার্তা অন্য কিছু বলবে না, সুন্দর আচরণ করবে, তার জন্য হচ্ছে হবে। এই আল্লাহ সবাইকে আমাকে জানা আমাদের জানার তৌফিক দান করুন, আমিন। এখন এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে শয়তান হচ্ছে, শয়তানের যেমন মাথা রয়েছে ইবলিস, এই যে এটা এটি হচ্ছে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফিল আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুল শাইতান, যে এই যে ফলের মানে মানে তালা মতো যেটা দেখা যাচ্ছে, কান্নাহু এটি হচ্ছে শয়তানের মাথা, রুউসু শয়তান তার মানে শয়তানের মাথা রয়েছে। এটি কোরআন, এটি তামাশা নয়, এটি ঠাকুরমার ঝুলি নয়, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কালাম। শয়তানের রয়েছে মাথা, এটি হচ্ছে কোরআন। যেমন হাদিসের ভিতরে এসেছে যে শয়তানের দুটি শিং মানে রয়েছে কারনাইন, যখন মানে মানে আসরের মানে নামাজ হয়, যখন ফজরের নামাজের সময়
আমরা যেন মানে শয়তানের সিংহের উপরে যখন সূর্য থাকে লা তাহাররা বিসলাতিকুম তুলুউশ শামসি ওয়ালা গুরুবিহা ফা ইন্নাহা তুলুউ ইকারনি শায়তান যে শয়তানের দুইটা সিংহের ভিতরেই মানে সূর্যটা অস্ত উদয় হয় তার মানে শয়তানের রয়েছে দুটো সিং শয়তান সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই যে মসজিদের ভিতরে যারা নামাজের ভিতরে হেঁটে যায় তাদেরকে হাদিসের ভাষায় শয়তান বলা হয়েছে কারণ না জানার জন্য শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে সমস্ত মানুষের কাছে এসেছে তাদেরকে ইনভলভ করতে সুতরাং শয়তান বললে এরকম মানে রাগ হওয়ার কিছু নেই এটি বোঝার ভুল হাদিসের ভিতরে এসেছে ইজা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাস যে যখন তোমরা নামাজ পড়ো তখন তোমরা মানুষ থেকে একটি সূত্র নাও বা আরাদা আহাদুন আন ইয়াসতাজ বাইনা ইয়াদাইহি ফালইয়াদআফাহু যদি তোমার সামনে দিয়ে কেউ পার হতে চায় কোনো ব্যক্তি পার হতে চায় তাহলে তাকে বাধা দাও বা ইননি বা ইন আবি সে যদি উবাই সে যদি আবারও ঝগড়া করে যে তার সাথে তুমি যুদ্ধ করো মানে যে লোকটা নামাজের সামনে দিয়ে যায় তা তার সাথে যুদ্ধ করার নির্দেশ এসেছে আমরা তো নামাজ পড়ার সময় সামনে দিয়ে কিছু গেলে কিছুই বলি না চুপ করে থাকি কারণ আমরা হচ্ছে গিয়ে বাংলাদেশি ভদ্র জাতি হাদিসের ভিতরে আমাদেরকে বানানো হয়েছে কি অভদ্র মানে নামাজের ভিতরে নামাজ পড়তেছি সামনে দিয়ে একজন হেঁটে যাচ্ছে সেটা বাধা দেওয়া হচ্ছে না বাধা দেওয়াটা হচ্ছে ভদ্রতা আর বাধা না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকা হচ্ছে অভদ্রতা এবং এটি হচ্ছে ওয়াজিব শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা বলছেন তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে যারা নামাজের ওয়াজিব কে আদায় করবে না তাদেরকে আল্লাহ শাস্তি দিবে ইউআকিবুহা হ্যাঁ যে এর মান তারাকাল ওয়াজিব ওয়াজিবাত যারা ওয়াজিব কে তরক করবে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন সুতরাং নামাজের সামনে দিয়ে কেউ গেলে তার সাথে প্রথমে হাত দিয়ে বাধা দিতে হবে তারপরে তাকে মানে তার সাথে যুদ্ধ করতে হবে ফা ইন্নামা হুয়া শয়তান সে হচ্ছে শয়তান তাহলে এই শয়তানটা কাকে বলা হলো এটা একটা মানুষকে বলা হচ্ছে যে মানুষটা মসজিদের ভিতরে আছে ভালো করে লক্ষ্য করুন মানে হাদিসটা বুঝতে হবে আপনাদের এটা বোঝানোর জন্য শয়তান সম্পর্কে আমাদের অধিকাংশ ধারণা যে নাই সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ কনসেপচুয়ালি আমরা সেটা বুঝতে পারি না এই যে মসজিদের ভিতরে একটি ঘটনা ঘটেছে আবু সাঈদ আল খুদরি একবার জুমার নামাজ পড়তেছিলেন জুমার নামাজ পড়ার সময় একটি ছেলে তার সামনে দিয়ে যেতে চাচ্ছিল তখন তাকে বাধা দিয়েছে তারপরে আবারও বাধা দিয়েছে তারপরে আবারও যেতে চাচ্ছে হাদিসটা আমি পড়তে চাচ্ছি না অনেক বড় তখন আবু সাঈদ আল খুদরি হাদিসের ভিতরে বলেছে যে যে নামাজের সামনে যায় তাকে বাধা দিতে হবে কেননা আমি নবী থেকে শুনেছি তখন তিনি হাদিসটুকু বলেছেন এখন এটা বলতে কি বোঝায় ওয়াল মুরাদু ওয়াকুলু ফা ইন্নামা হুয়া শয়তান সে হচ্ছে শয়তান এটার মানে হচ্ছে একটি ব্যাখ্যা হচ্ছে ফালাহু ফাআলি শায়তান কামা ইয়াকুলু ইবনে হাজার আসকালানি ইবনে হাজার বলছেন যে এটা অর্থ হচ্ছে যে সে শয়তানের মতো কাজ করেছে মানে সে ব্যক্তি নিজে শয়তান হয়নি কিন্তু শয়তানের মতো কাজ করেছে তার মানে শয়তানের মতো কাজ করলে তাকে হাদিসের ভাষায় শয়তান বলা হচ্ছে ফাওয়া শয়তান এখানে রাগ করার কিছু নাই কারণ হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আমি বলি না ফাহুয়া শয়তান আরবি যারা গ্রামার শিখেন তারাই এখন বলতে পারছেন যে এটা সে হচ্ছে শয়তান সেটা কে গাছপাথর কলা বিস্কুটকে শয়তান বলা হচ্ছে না বলা হচ্ছে একজন মানুষ যিনি মুসল্লি মসজিদের ভিতরে আমারই ভাই নামাজ পড়েছে আমারই বোন কিন্তু আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে যখন সে হেঁটে যাচ্ছে তখন সে শয়তান হয়ে গেছে মানে হচ্ছে তার কাজটুকু শয়তান হয়েছে এটি হচ্ছে একটা অর্থ আরেকটি অর্থ হচ্ছে ইয়াহতামিলু আন ইয়াকুনু মা'না আরেকটি অর্থ বহন করছে ইন্নামা হামিলু আলা যালিকা শয়তান এটি হচ্ছে ওইটাই যে যা
যা যে তাকে বাধ্য করেছে কাজ করতে সে হচ্ছে শয়তান মানে আল কারিন এটি আরেকটি ব্যাখ্যা এসেছে যে তার সাথে হয়তো কারিন ছিল কারিন হচ্ছে এক ধরনের মানে জিন যে মানুষের সাথে থাকে কারিন সবার সাথে থাকে সুতরাং এতে হচ্ছে ব্যাখ্যা এখন শয়তানের অনেক ধরনের যেমন শয়তান কি খা মানে তার সে নির্ধারিত খাওয়া দাওয়া করছে শয়তান তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় আছে শয়তান মারা যাবে সেটা আমরা আলোচনা করেছি এবং মানে এরকমও কিছু কথা এসেছে যে সাহাবী একটি জিন মেরে ফেলেছিল কিভাবে যে শয়তান জিন কখনো কখনো সাপের আকার ধারণ করে যেমন কালো কুকুরকে শয়তান বলা হচ্ছে মানে শয়তান এর আকার আকৃতি বিভিন্ন ধরনের তার উপস্থিতি একটি রহস্যময় আমরা ডিটেলস জানি না কিন্তু যে সকল জিনিসগুলোকে বলা হয়েছে সেগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে কারণ জিনিসটি তামাশার বিষয় নয় সাপের ক্ষেত্রে শুধু আমি একটি কথাই বলবো যারা আগে অনেক লেকচার শুনেছেন অনেকে হয়তো মনে করছেন যে যে তিন দিন সাপকে অপেক্ষা করতে হবে তারপরে তাকে মারতে হবে এটিও একটি হাদিস কিন্তু অধিকাংশ হাদিসে এসেছে তো জিনুনা সালাসা তিনবার তাকে মানে ধমক দিতে হবে মানে ওয়ালিহাজা নাহি নবী সাল্লাল্লাহু আলাইহি আন্না কুতিলা হাইয়াত লিল বুয়ুতি ঘরের যে সাপ হায়াতুল বুয়ুত যে মানে ঘরের বাস্তু সাপ যেটাকে আমরা বাংলায় বলি সেই সাপকে যদি আমরা পাই তাহলে তাকে মারা নিষেধ যতক্ষণ না পর্যন্ত আমরা তিনবার তাকে সতর্ক করি তো জিরুনা সালাসা মানে তিনবার তাকে ভয় দেখাতে হবে তারপরে সে যদি চলে যায় তাহলে মানে তো চলে গেল তাহলে বোঝা যাবে যে সে হচ্ছে জিন আর তিনবার সতর্ক করে দেওয়ার পরে সে যদি না যায় তাহলে তাকে মারতে হবে আরেকটি কথা হচ্ছে তিন দিন অপেক্ষা করার কথাও আছে সেটিও যেরকম সহি তিনবার সতর্ক করার কথা আছে সেটাও সহি যারা তিন দিন রাখতে ভয় পান তারা তিনবার সতর্ক করে মেরে ফেলবেন তাইলেই সমাধান হয়ে গেল তিন দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন তো এখন যে আমরা আরো কিছু জিনিস শয়তান সম্পর্কে ইনশাআল্লাহ জেনে নেব যে শয়তান মানুষের আকার ধারণ করতে পারে যেমন সুরাকার ইবনে মালিক ইবলিস সে আকার ধারণ করেছিল এবং অ্যানিমেল যে যেমন শয়তান সাপ অথবা কালো কুকুর আকার ধারণ করতে পারে ইত্যাদি তারপরে শয়তানের বিভিন্ন বর্ণনা এসেছে শয়তান মানুষের রক্তের ভিতর দিয়ে চলাচল করতে পারে সেটা আর শয়তানের যে মানে যে মানে কায়দা তার যে কর্মসূচি সেগুলোকে আল্লাহ দুর্বল বলেছে ইন্না কায়দা শয়তানু কানা দাঈফা সেটা হচ্ছে দুর্বল দুর্বল কাদের জন্য যারা সালেহীন যারা আল্লাহর উপর থক্কাল তো করবে শয়তান থেকে পানা হাঁচাবে এই কারণেই প্রতিটি রাখাতেই আমরা শয়তান থেকে নামাজের ক্ষেত্রে পানা হাঁচাই এভাবে পানা হাঁচাতে হবে তারপরে হচ্ছে যে শয়তান থেকে শয়তান আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে সেটি আমরা মানে বিভিন্নভাবে দেখেছি যে মানুষের সাইকোলজিক্যালি যখন সে মানে রাগ হয়ে যায় অসুস্থ হয়ে যায় মানে সে সাইকোলজিক্যালি আপসেট হয় তখন শয়তান তাকে প্রভাবিত করতে পারে সেই জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দোয়া এসেছে এখন একটি মানে একাডেমিক প্রশ্ন যে শয়তান কি মুসলমান হতে পারে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে শয়তানটুকু ছিল সেটি সহি মুসলিমের ভিতরে এসেছে যে সে মুসলমান হয়ে গিয়েছিল মানে এখানে দুটো ভাষা এসেছে একটি হয়েছে ফা আসলামা সে মুসলমান হয়েছিল আরেকটি রেওয়ায়েত এসেছে ফা আসলামু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তার থেকে নিরাপদ ছিলাম স্কলাররা দুই ভাগে ভাগ হয়েছে কেউ কেউ বলছে যে শয়তান হচ্ছে ইবলিস এবং তার প্রজন্ম এগুলো হচ্ছে কাফের তারা কখনোই মুসলমান হতে পারবে না
কিন্তু সঠিক ধারণা হচ্ছে যে কিছু ইবলিস কোনোদিন মুসলমান হতে পারবে না কিন্তু ইবলিস ছাড়া অন্য শয়তান হয়তো মুসলিম হতে পারে আল্লাহই ভালো জানে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে শয়তানটি ছিল সে শয়তানটু মুসলমান হয়ে গিয়েছিল মানে মানে সে ভালো কাজ করত ফা আসলামা আল্লাহই ভালো জানেন সেটি নিয়ে বিতর্ক আছে আমরা সেই বিষয়ে বেশি বাড়াবাড়ি করতে চাচ্ছি না এখন আমরা আরো কিছু বিষয় আমরা আলোচনা করতে চাই সেগুলি হচ্ছে যে যে খারাপ যে স্বপ্ন সেই স্বপ্নগুলো শয়তানের মাধ্যমে আমরা মানে এখন সময় কম আমি শুধু বাংলায় বলে যাচ্ছি হাদিসগুলো আমরা বর্ণনা করছি না এই মুহূর্তে যে শয়তান স্বপ্নকে নিয়ন্ত্রণ করে এটা সহিহ হাদিস দ্বারা এসেছে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বুশরা আরেকটি হচ্ছে তার নিজের নাফসানিয়ার থেকে এসেছে আরেকটি হচ্ছে শয়তান থেকে এসেছে তবে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে সে স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারে তারপরে কিছু স্বপ্ন যদি বর্ণ করা হয় সেই স্বপ্ন দেখলে তারপরে উঠে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে সেগুলো আপনারা হাদিস থেকে শয়তান যেমন ছোট বাচ্চা শুধুমাত্র ঈসা ইবনে মারিয়াম এবং মারিয়াম আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম তাদের জন্ম সময় শয়তান তাদেরকে কোনো স্টিমুলেশন দেয়নি কিন্তু বাকি সমস্ত আদম সন্তানকে শয়তান জন্মের সময়ে স্টিমুলেশন দিয়েছে এবং এর কারণেই সন্তানরা কান্নাকাটি করে বলে হাদিসের ভিতরে এসেছে এইভাবে বিভিন্ন যে সবকিছু যে শয়তানের কর্মসূচির ভিতরে যে সবচেয়ে বেশি যে কেন এটা হয় এটা হয় এই কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তান ডিজিজ প্রসেসের সাথে জড়িত কোনো অকল্যাণ কোনো ধরনের অসুখ কোনো ধরনের মানুষের মানে শারীরিক ক্ষতি সেগুলিও শয়তান প্রভাব ফেলতে পারে কিভাবে করে সেটা সাইন্টিফিক ব্যাখ্যা আমরা জানি না যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসকুর আবদানা আইয়ুব আইয়ুব আলাইহিসসালামের কাহিনী আল্লাহ বর্ণনা করছেন ইজনাদা রব্বাহু সে যখন তার প্রভুকে বলল আন্নি মাসানিয়া শয়তানু বিনুসবি আযাব যে হে আল্লাহ শয়তান আমাকে স্পর্শ করেছে এবং আমার স্বাস্থ্যের ক্ষতি হয়েছে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়েছে এই যে মাসানিয়া শয়তান শয়তান আমাকে বলেছে একজন নবী সে নিজে আল্লাহকে বলতেছে যে শয়তান আমাকে স্পর্শ করেছে সুতরাং শয়তান আমাকে এটা করেছে সেটা করেছে সেটা বলা কোনো সমস্যা নাই এটি বলাই উত্তম যে কোনো অন্যায় কাজকে শয়তান করেছে শয়তানের মাধ্যমে হয়েছে এটা বলা হচ্ছে সবচেয়ে উত্তম হ্যাঁ যে শয়তান স্পর্শ করতে পারে তারপরে আমরা দেখেছি যে শয়তান বিভিন্নভাবে মানুষের ভিতরে মানে অলসতা তৈরি করতে পারে আমরা দেখি যে সহিহ হাদিসের ভিতরে এসেছে যে মানুষকে শয়তান ঘুমিয়ে গেলে তার মাতার কাছে গিয়ে তিনটি গিচ্ছু দিয়ে দেয় একটি হচ্ছে সে যখন সে ঘুম থেকে উঠে একটি গিচ্ছু মানে খুলে যায় যখন সে আল্লাহকে স্মরণ করে যখন সে উজু করে আরেকটি গিচ্ছু সরে যায় হ্যাঁ এবং যখন সে মানে নামাজ পড়ে তখন বাকি গিট্টুগুলো সরে যায় এবং সারাদিন সে কাজ করতে পারে এই কারণেই হাদিসের ভিতরে এসেছে যে নাকের ভিতরে পানি দিয়ে মানে করতে হবে শয়তান মানুষের কানের কাছে প্রস্রাব করে দেয় এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং এই যে শয়তানের কর্মকাণ্ড এগুলো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড রয়েছে সেগুলো মাধ্যমে শয়তান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করছেন হ্যাঁ তারপরে মসজিদের ভিতরে শয়তান কতভাবে যেতে পারে মসজিদের ভাবে একটি হচ্ছে খিন্দাব যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যখন নামাজ পড়ি তখন যে আমাদেরকে ভুলিয়ে দেয় সেটি হচ্ছে খিন্দাব এটা একটা শয়তান আরেকটি শয়তান হচ্ছে যে আমরা যখন কাতারে দাঁড়াই
তখন আমাদের পাগুলোর সাথে যেহেতু আমরা লাগাই না বাংলাদেশের হতভাগা মুসল্লি যারা নামাজে দাঁড়ান মসজিদের ভিতরে তারা পাগুলোকে ফাঁক করে রাখেন সেই পায়ের ফাঁকে ফাঁকে থাকে হাজাব শয়তান যেটা দেখতে ইয়েমেনের মেষের মতো হ্যাঁ ইয়েমেন দেশে সেটা সহিভাবে এসেছে এই শয়তানগুলো মানে সাথেই আমাদের যদি নামাজ পড়া হয় তাহলে শয়তানগুলো আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয় অসহায়তা দেয় এভাবে আল্লাযিনা ইউসবিসু ফি সুদুরিন নাস সেটি মানুষের অন্তরে সে অনেক ধরনের অসহায়তা দেয় তাতে আমাদের অনেক সাইকোলজিক্যাল এবং মানে সমস্যা হয় সেটা বলাই বাহুল্য এইভাবে শয়তান বিভিন্নভাবে যেমন শয়তান আসমান থেকে পুরো খবর আনতে পারে না কিন্তু শয়তান কিছুটা খবর মানে সে ফেরেশতাদের শব্দ থেকে শুনে থাকে সেগুলো এসে যারা ভবিষ্যৎবাণী করে হাত দেখে যারা হরোস্কোপ করে তাদেরকে এসে বলে তখন তারা সেগুলোকে মিথ্যার সাথে মিলিয়ে এগুলো মানুষের কাছে বলে সুতরাং এই যে শয়তান তার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানতে পারছি এই কর্মকাণ্ডগুলো মানে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিয়ে ইবলিসকে দিয়ে করাচ্ছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষকে বিচার করার আগে তিনি যাচাই করতে চান যে আমরা কে ভালো কে অসভ্য অথবা খারাপ কে কে আমরা অনিষ্ঠ আমরা খারাপ আর কে ভালো সেটি সূরা আলে ইমরানের ভিতরে 189 নম্বর আয়াত এসেছে মা কানাল্লাহু লিয়াদারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবীসা মিনাত তাইয়্যিব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুমিনকে ছেড়ে দেবেন না এই কারণেই যে তাকে তিনি যতক্ষণ না পর্যন্ত একজন মুমিনকে তিনি দেখতে না পাবেন যে সে কি খাবিস না তাইয়্যিব সুবহানাল্লাহ প্রত্যেকটি মানুষকে আল্লাহ এমনভাবে পরীক্ষা করছেন এবং করবেন সেটি আল্লাহ বলছেন কোরআনের ভিতরে মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা যারা মুমিন হয়েছেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেনই কেন করবেন আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব যেন খবিস থেকে পবিত্র লোকগুলোকে আল্লাহ আলাদা করে দেয় তো সেই জন্যই ইবলিস সব সময় আমাদের ভিতরে কুমন্ত্রণা দিচ্ছে আমাদেরকে পথভ্রষ্ট করছে এবং আমাদেরকে এমন ভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করছে যে মন্দগুলোকে আমাদের চোখে ভালো করে দিচ্ছে আর ভালোগুলোকে আমাদের চোখে খারাপ করে দিচ্ছে এটাই হচ্ছে ইবলিসের কাজ আর এই কাজের জন্যই আমরা খারাপ কাজগুলোকে সুন্দর চোখে দেখি যেহেতু শয়তান এগুলো আমাদেরকে করে দেয় আমরা সেটা বুঝতে পারি না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা কারণ আমরা শয়তানের যে কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান খুব কম একটা উদাহরণ দিচ্ছি শয়তান বেদাতগুলোকে যে সকল জিনিস কোরআন হাদিস বিরোধী সেগুলোকে আপনার চোখে সুন্দর করে দিবে আল্লাহর অবাধ্যতাকে শয়তান সুন্দর করে দেয় ক্বালা ইয়া আদম হাল আদুল্লাকা আলা শাজারাতিল খুলদ উমলিকু লা ইয়াবলা যে শয়তান ইবলিস আদমকে বলল যে এই যে সাজারা এই সাজারাটার একটা নাম দিয়েছে কি সাজারাতিল খুলদ যে এই গাছের কাছে তুমি আসো এই গাছটার নামই হচ্ছে সাজারাতিল খুলদ কি সুন্দর একটা নাম দিয়েছে খুলদ মানে হলো চিরস্থায়ী গাছ এই গাছের ফল খেলে তুমি চিরস্থায়ী থাকবে আর এমন এমন রাজত্ব তুমি পাবে যেটা কখনোই নষ্ট হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সাজারা যে গাছের কাছে যেও না যেটার কোনো নাম আমরা জানি না এটাকে বলছে আল্লাহ আর শয়তান বলতেছেন যে এটি হচ্ছে সাজারাতিল খুলদ তেমনি
যেমন স্কলাররা বলছে যে ইন্টারেস্ট, এই যে সুদ, এই সুদটাকে আগে ইন্টারেস্ট বলা হতো, এখন বলা হচ্ছে না ইন্টারেস্টটা সুদ না, সুদটা হচ্ছে ইউজারি, তারপরে বলা হচ্ছে কি লাভ, প্রফিট, লাভ পাওয়া যায়। হ্যাঁ আমি টাকা লাগিয়েছি সেখান থেকে লাভ নেই, সুদ না। এই যে আল্লাহর আদেশ অমান্য করে সুন্দর সুন্দর নাম দেওয়া, এই যে আল্লাহ যেগুলো বলেছেন যেগুলো নিষেধ সেগুলোকে নামটা পাল্টিয়ে সুন্দর একটা নাম দিয়ে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ওয়াকালা মা মানহাইকুমা রাব্বুকুমা আনি হাযিহি শাজারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বলেছিল যে এই গাছের নিচে যেও না, আল্লাহ গাছের কোনো নাম দেয়নি, বলেছে আশ শাজারা, আর শয়তান বলতেছে কি শাজারাতিল খুলদ। এইভাবে শয়তান বিভিন্ন সময়ে যেটা করে সেটা হচ্ছে একটা, যেমন ইসলামে কোনো দলিল নাই, তারপরে কোনো হাদিস নাই, অথচ একটা নতুন জিনিস ইসলামের নাম দিয়ে চালিয়ে দেওয়া হবে, তারপরে বলা হবে এটাই হচ্ছে আসল ইসলাম, হ্যাঁ আপনারা এটাকে অনুসরণ করেন, এটাতেই আপনাদের কামিয়াবি, তাই সবাই এটার পিছনে দৌড়াইতে থাকে। এইভাবে যে কোনো বেদাত, যে কোনো স্কলাররা বলেছেন যে কোনো মুহদাস, শয়তান সেগুলোকে মানুষের সাথে সুন্দর করে তুলে ধরে যেন মানুষ তার অসুন্দর থেকে মানে নিরাপদ থাকে, এবং সেটাই তখন তারা করে। শয়তান মানুষকে মানে কি করতে পারে যে ভুলিয়ে দিতে পারে, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বাদাল যিকরা, যে সূরা আনআম আয়াত নাম্বার 68, এখানে আল্লাহ বলছেন যে শয়তান তোমাদেরকে ভুলিয়ে দিতে পারে, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, এটা হচ্ছে শয়তান ভুলিয়ে দিতে পারে। তারপরে শয়তান মানুষকে লোভ দেখাতে পারে যে ওইটা ভালো এটা মন্দ, এরকম একটা ধারণা মানুষের ভিতরে দিয়ে দিতে পারে। একটা উদাহরণ হচ্ছে ওহুদ, ওহুদের যুদ্ধের সময় সাহাবীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ কে ভুলে গেল, তখন সেটাকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সেটাকে আল্লাহ বলেছেন যেটি শয়তানের মাধ্যমেই তারা এই ভুলটুকু করেছে। এই কারণেই আপনারা যখন ওহুদের সাহাবীদের কথা বলবেন তখন এইভাবে কথাটা বলবেন না যে তারা নবীর আদেশ অমান্য করেছে, সেটা না, বলতে হবে কোরআনের ভাষায় বলতে হবে ইন্নাল্লাযীনা তাওয়াল্লা মিনকুম ইয়াউমাল তাকাল জামআন ইন্নামা আস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, যে শয়তান তাদেরকে ভুলিয়ে দিয়েছিল যেন তারা ইস্তাজিল্লা, যে তারা যেন পিছিয়ে পড়ে, এভাবে তারা পিছিয়ে পড়েছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে, ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কোরআনে তার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তারা তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু শয়তান এই কাজটুকু করতে পারে। তারপরে শয়তান গান বাজনার সাথে শয়তান আছে, সেটা মনে হয় আমার বলার দরকার নেই, সেটা আপনারা ভালো করেই জানেন, কোরআন হাদিসের ভিতরে অনেক ধরনের দলিল রয়েছে। শয়তান মানুষকে ভয় দেখায়, ইন্নামা যালিকুমু শয়তানু ইউখাউফিফু আউলিয়াউ ফালা তাখাফুহুম ওয়াখাফুনা ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, সূরা আলে ইমরান আয়াত 175। শয়তান মানুষকে মানে এমন ভাবে ধোকা দেয় যে ধোকাগুলোকে মানুষ বুঝতে পারে না, তারপরে কনফিউশন করতে পারে, তারপরে শয়তানের অনেক ধরনের টুলস রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, সেগুলো আমরা আলোচনা করেছি যে সেটি হচ্ছে যে যে শয়তান মানুষকে অশ্লীল মানে কথাবার্তা বলতে শেখায়। এখন এই যে শয়তান, তার থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো বাঁচতে হলে যে সকল জায়গায় শয়তানের
বিষয়গুলো রয়েছে সেসব জায়গাতে হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। মসজিদের ভিতরে গেলে কি করতে হবে সেটা আমরা হাদিস থেকে জেনেছি। ঢোকার সময় শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। কোরআনুল কারীমে তেলাওয়াত করার সময়, নামাজের সময় শয়তান থেকে করতে হবে ইত্যাদি ইত্যাদি। আপনারা এই বিষয়ে বলে আপনাদেরকে মানে মসজিদের ভিতরে দোয়াটা যেটা আছে সেটি যেটি উত্তম দোয়া সেটি হচ্ছে শয়তানকে নিয়ে পড়তে হবে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কদীম মিনাশ শয়তানির রাজীম। এটা আশা করি আপনারা মুখস্থ করে নেবেন। এটি হচ্ছে মসজিদে ঢোকার দোয়া। আমরা সাধারণত এটা পড়ি না, আমরা সাধারণত হজ করার সময় ওই কাবা ঘরে ঢোকার সময় এটা পড়ি। এটি কাবা ঘরে ঢোকার জন্য খাস নয়, যে কোনো মসজিদে যাওয়ার সময় এই দোয়াটুকু পড়া উত্তম। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কদীম মিনাশ শয়তানির রাজীম। তারপরে শয়তান যদি অসুস্থ করে নামাজের ভিতরে তাহলে বা দিকে তিনবার থুতু ফেলতে হবে, সেটি রুমালের ভিতরে ফেলা যাবে। তারপরে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে আমাদেরকে খবর দিয়েছেন যে শয়তান যখন আজান দেওয়া হয় শয়তান চলে যায়, আবার আজান শেষ হয় শয়তান চলে আসে, সহি হাদিস দ্বারা প্রমাণিত ইত্যাদি ইত্যাদি। আমরা এখন যেমন শয়তান মানে বিভিন্ন ভাবে আমাদেরকে পথভ্রষ্ট করছে, সেটি আমরা শয়তান সম্পর্কে যদি আমরা বিস্তারিত কখনো আলোচনা করি সে সময় আমরা আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে মাসিহের দাজ্জাল সম্পর্কে আলোচনা করব। আপনাদের সবাইকে মাসিহের দাজ্জাল সম্পর্কে শোনার জন্য আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমার আজকের এই বক্তব্য শেষ করছি। أقول قولي هذا أستغفر العظيم فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.